আপনার এক্সপেরিয়েন্স অনেক বা আপনি জানেন সেজন্য বলা আর কি। আপনার মার্কেট প্লেসে আমি আপনাদের প্রায় অর্ধেক সময় মার্কেট প্লেসেই দিই, কারণ আপনি কাজ পরে শিখে নিতে পারবেন, যেহেতু টুলসের ব্যবহারগুলো দেখাই দেবো, তাহলে আপনার কোনো একটা টিউটোরিয়াল বা কোনো একটা ইয়া দেখে কাজ শিখতে পারবেন, পরে অনেক সময় পাবেন। কিন্তু মার্কেট প্লেস সম্পর্কে সঠিক তথ্য সব জায়গায় পাবেন না। আমি সেটাই বলতাম যে ইউটিউবে গেলে দেখবেন যে আপনার মাথা ঘুরে যাবে, এক একজন এক এক কথা বলছে, কিছু গোছানো থাকে না। তো আমরা ওই বিষয়গুলো বেশি করে জোর দিই, আসলে আপনাদের যেটা ভালো হবে সেটাই আমরা করার চেষ্টা করি, এই জন্য একটু ধৈর্য ধরতে হবে, কাজ করতে হবে। আর ভাই একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন, র ফাইলটা যে আসলে কি র ইমেজ বুঝলাম না, যে মূল যেটা ওইটাই নাকি অন্য কোনো ফরম্যাট বা কোনো এক্সপোর্ট হয় এটার জন্য? ওটা একটা মূল ফাইলের মতোই, র ফাইল আপনার বিশেষ ক্ষেত্রে লাগে। এই গিগের ব্যাপারগুলো আরও বিষয় আছে, আরও অনেক প্যারামিটার আছে, অনেক বিষয় আছে। আইপির ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন কিনা এটা আজকে জিজ্ঞেস করবো, আপনারা কি বুঝলেন? হ্যাঁ আজকে ভাই আইপির ব্যাপার আজকে রাজীব ভাই বললো, আইপির ব্যাপার আছে এটা, আপনাদের কিন্তু অনেক ডিটেইল মিলে যায়, একবার আপনারা রাজীব ভাইয়ের মধ্যে অনেক কিছু মিলে যায়। আমি তো আপনার যেমন জানো তেমন জায়গা থেকে কিন্তু আমি ট্রেনিং নিইনি, আমি ট্রেনিং নিয়েছি আপনার বাংলাদেশের যারা হাই রেঞ্জের যারা ফ্রিল্যান্সার, যারা যাতে আপনার হলো পুরস্কারপ্রাপ্ত মোহাম্মদ লেমনুজ্জামান, যিনি সাভারে ওনার আইটি ফার্মাসে, মোহাম্মদ মাসুদ পারভেজ, তারপরে আলিউল কবির, এরা সবাই স্বশা জায়গায় খুব ভালো প্রতিষ্ঠিত, না হলে ন্যাশনাল ইনস্টিটিউটের মতো জায়গায় ওরা ট্রেনার এমনি এমনি হয়নি, এলইডিপি ট্রেনার তারা। তো এদের কাছ থেকে আমি ট্রেনিং নিয়েছি, আমার আমি এই জন্য জোর দিয়ে আপনাদের বলতে পারি, কেউ আসলে, আর আমার নিজস্ব পার্সোনাল অ্যানালাইসিস তো আছে, আর কেউ আসলে আপনার আমি বলতে পারবো যে এটা কেন। যেমন কিছুক্ষণ আগে কাস্টমার কেয়ারের সাথে আমি কথা বলছিলাম গ্রামীণ ফোনে, তো ব্যাপার হলো উনি আমাকে বলছে সিম স্লট ওয়ানে রাখেন আপনার জিপি সিম স্পিড পাইতে। তো তখন আমি ঘুরে ওনাকে প্রশ্ন করলাম যে কেন, এটার কি কারণ ব্যাখ্যা করেন, এখন আপনি বললেন, বলে ফেলেছে, এখন ব্যাখ্যা দেওয়া লাগবে আমাকে। আমি মানুষটা আসলে এরকম যে আপনার কোনো জিনিস এমনি এমনি গ্রহণ করে না, আগে ব্যাখ্যা বা প্রমাণ দেওয়া লাগবে। তো আপনার উনি ব্যাখ্যা দিতে পারছে না, উনি শুধু বলে যে সিম ওয়ানে দিলে, কারণ কি? আমি বলছি যে অপর মতো একটা সিম মোবাইল ফোন কোম্পানিরা কি গাধা যে দুইটা স্লেট দুইটা স্লটে 4G চালু করলে সমস্যা হবে, এরা কি গাধা? আপনি কি বলতে চাচ্ছেন? তো বলছে আসলে আমি জানি না ওইভাবে। তো জানেন না তো আরেকবার ট্রেনিং নিয়ে এসে আবার তারপর আমাকে ব্যাখ্যা দিবেন, এভাবে ভুল ভাল তথ্য তো গ্রাহককে দেওয়া যাবে না, কনফিউজ করা যাবে না। তো ধরেন আমি এরকমই, মানে আমি সহজ বুঝি আসলে, বক্রচক্র বা আপনার আছে না এত জটিল বিষয়ের মধ্যে আমি নাই, সহজ বিষয় প্রমাণ সহকারে বলেন। যেমন একটা উদাহরণ দিই, আমি লোকাল ক্লায়েন্টের একটা কাজ করছিলাম, লোকাল এসইও নিয়ে, গুগল ম্যাপ বিজনেস যেটা GMB বলে শর্টকাটে, গুগল ম্যাপিং যেটা, তো এটারও আপনার ইমেজের ব্যবহার আপনাদের যদি শেষে দেখাতে পারে দেখাবো। তো একজন আমি জিজ্ঞেস করলাম একটা গ্রুপে, এটা আপনাদের এই এই লার্নিংটা আপনাদের প্রয়োজন হবে, যে কেন আমি গল্পটা শোনাচ্ছি, ব্যাপারটা হলো আমি জিজ্ঞেস করলাম যে লোকাল গাইড আর একজন রিভিউ, লোকাল গাইড একরকম আর যিনি হচ্ছে ভিজিট করে রিভিউ দিছে, এর ভিতরে পার্থক্য কী? তো যেটা হয় কিছু পণ্ডিত আছে না, একজন বললো যে 1 লোকাল গাইড ইকুয়াল টু 100 এমনি রিভিউয়ার। তা আমি বললাম যে ব্যাখ্যা দিন,
তো উনি ব্যাখ্যা দিল ওনার মতে করে। আমি একটা গল্প তাকে শোনালাম যে আচ্ছা মনে করেন আমি তো পাবনায় 3 বছর থাকছিলাম লেখাপড়া সূত্রে, তা মনে করেন পাবনার সবচাইতে ভালো মিষ্টি বানায় হলো প্যারাডাইস হোটেল। তা আচ্ছা প্যারাডাইস হোটেলে আমি গেলাম, গিয়ে ঘুরলাম ফিরলাম, দেখলাম যে প্যারাডাইস কীভাবে মিষ্টি বানায় দেখতে কেমন হ্যান ত্যান, কিন্তু আমি মিষ্টি খাইলাম না, চলে আসলাম। এসে আমি একটা রিভিউ দিলাম প্যারাডাইস সম্পর্কে, হোটেলের নাম প্যারাডাইস। আর একজন ক্রেতা যে এত কিছু বোঝে না, হোটেলে ঢুকলো মিষ্টি অর্ডার দিল যেটা ভালো খাইলো, খাওয়ার পরে সে একটা কমেন্টস করলো। তা আমি বললাম কার কমেন্টসটা আপনি গ্রহণ করবেন, ওনাকে আমি ঘুরে প্রশ্ন করছি। তো উনি এখন কনফিউজ, আসলে এখন আপনারা বলেন যে আপনারা কার রিভিউটা নেবেন, যে খাইলো টেস্ট করে দেখলো তার রিভিউ দিবেন, না যে ঘুরলো ফিরলো খাইলো না অথচ রিভিউ দিলো তারটা নেবেন, আপনাদের কমন সেন্স কি বলে? যে খেলো তারটা নেই, তারটা নেই, কারণ মিষ্টি দেখে তো বোঝা যাবে না যে মিষ্টি কেমন খাইতে। তো আমি ওনাকে ওইটা দিয়ে বললাম যে আপনি একটা, আমি একটা পোস্ট করলাম এত ভালো একটা গ্রুপে, আপনি একটা কমেন্টস করলেন কোনো প্রমাণ ছাড়া কোনো সোর্স ছাড়া, কেন ভাই কি দরকার এসব ভুল ভালো অতি পণ্ডিত হওয়ার, সব কি দরকার ভুল ভালো তথ্য দেওয়ার, কি দরকার বেশি পণ্ডিত আসলে তো ভালো না, মানে আমার কথা ধরেন এরকমই ক্লিয়ার কাট একেবারে। ওনাকে বলছি না জানলে বলবেন জানি না, এতে এত আপনি 10 জন মানুষ দেখলো 100 জন মানুষ দেখলো আপনার কমেন্টসটা, তারা ভুল তথ্য একটা পাইলো। তো সে বলছে আমি পার্সোনালি দেখেছি। তো কোথায় দেখেছেন আমাকে দেখান। আমি দেখেন আমি ওনাকে যে কোশ্চেন করলাম গ্রুপে আগে, আমি অনেক ঘাটাঘাটি করছি যে এশিয়র সবচেয়ে ভালো ভালো ব্লগ যেগুলো জার্নাল যেগুলো সেগুলোতে আমি স্টাডি করেছি, কিন্তু আমি পাইনি, মানে আমি পাইনি, হয়তো অন্য কেউ পাইতেও পারে, তাই জন্য আমি গ্রুপে পোস্ট করলাম। তো আপনারাও সাবধান থাকবেন, কেউ একজন বললেও আপনারা নেবেন না, সবার কাছ থেকে ভদ্রতার সাথে প্রমাণ চাবেন। ধর্মীয় ক্ষেত্রেও এরকম ব্যাপার, এক হুজুর আর এক কথা বলে আর এক হুজুর আর এক কথা বলে। তো আমি তো কোরআন পড়েছি, আমি কোরআনের ভালোই তর্জমা টর্জমা পড়েছি, হাদিস মাশাআল্লাহ ভালোই পড়েছি, খারাপ না। আমার কাছে আসলে আমি বলি ভাই বুঝলাম, এখন প্রমাণ দেন কোন হাদিসে কত নম্বর, ব্যাখ্যা ট্যাখ্যা পরের ব্যাপার, আপনি হাদিসের প্রমাণ দেন। তো এরকম অনেক সিচুয়েশন আমার সাথে হয়েছে, কিন্তু একরকম আমি জেদ করে মূলত এতগুলো হাদিস মুখস্থ করেছিলাম বা এত বই পড়ছিলাম ইসলাম, যে আমি যাতে ধর্মের ব্যাপারে কারো কাছে না ঠুবি। এবং আমার এই বিষয়টা ভালো লাগে, আমি একবার বা দুইবার এক হাদিস দেখলে ওইটা আমার মাথায় থাকে। তো কারণ আমি ওই যে আপনার বলেছি যে আমি শিখতে খুব ভালোবাসি, আই অ্যাম অলওয়েজ লার্নার, লার্নিং আমার খুব ভালো লাগে, এটা একটা নেশা আমার। আর আমি যদি না পারি দেখবেন আমি সরাসরি বলে দেবো যে আমি পারি না, আসলে আমি জানা নাই, এটা জ্ঞানের একটা অংশ, বড় অংশ, অর্ধেক অংশই হলো আমি জানি না বলতে পারা, সব জানতা লোক কিন্তু ভালো না। তো এ থেকে সাবধানে থাকবেন, কেউ কিছু বললেও গ্রহণ করবেন না। আর আপনাদের একটা ব্যাপার যে এই যেটা গ্রাফিক্স ডিজাইন, এটা একটা মজার একটা ব্যাপার আছে, সেটা হলো এখানে ভুলভাল বিষয় আসলে বলার কিছু নেই, সব কিছু প্র্যাকটিক্যাল, একটা টুলস কীভাবে কাজ করে এটা 100 জন দেখালো একই রকমই দেখাবে, ব্যাপারটা ধরেন এরকম। কিন্তু যদি বলে যে জেপিজি আর পিএনজির ভিতরে পার্থক্য কী, তো একজন মনে করেন ফ্রিল্যান্সার অনেক কাজ করে কিন্তু সে এটা জানে না, তো সে যদি এখনও ওইটা আপনাকে তথ্য দেয় তাহলে তো সঠিক তথ্য আসবে না। তো এজন্য পড়াশোনাও করতে হয়, ব্যাপারগুলো এরকম, কিছু অথেন্টিক সোর্স আছে, সোর্সগুলো আপনাদের দেখতে হবে। যখন লোগো ডিজাইনে যাবো দেখবেন যে আমি কয়েকটা ওয়েবসাইটের নাম বলবো, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের আর্টিকেল পড়তে দেবো, আপনাদের অ্যানালাইসিস করতে দেবো। তো এখন যেগুলো দিচ্ছে এগুলোর পেছনে অনেক কারণ আছে, যে কেন ডক তৈরি করতে বলছি, কেন আপনারা অ্যানালাইসিস করবেন। তো যেহেতু ফিল্ডে আসছেন শিখছেন, খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শিখতে হবে, ওই যেন তেনভাবে শিখে তো আসলে লাভ হবে না বা ইয়া হবে না।
এখন আমি আশা করব যে আপনারা একে একে আমাকে ওই ডকটা দেখাবেন, যেভাবে করেছেন ভুল ভ্রান্তি যাই হোক, আমি আপনাদের কাছে আমার খুব প্রত্যাশা যে আজকে দেখব, যদি না দেখান তাহলে আপনাদেরকে এখন প্র্যাকটিসে লাগাই দেব। আমি কি দেখাবো? শিওর দেখান। এটার একটা টাইটেল দিয়ে দিবেন, তাহলে দেখা মাত্র মনে থাকবে। যে আনটাইটেল ডকুমেন্ট লিখে আছেন এখানে টাইটেল দিতে পারেন। আচ্ছা, এটা আপনার টাইটেল, তাই তো? দুইটা কিন্তু আপনি যে বলেছিলেন যে 40 থেকে 50টা পুরোটা না, আই উইলটা না, শুধু ডু থেকে, আই উইলটা হলো বাই ডিফল্ট। এটা পারফেক্ট আছে, অ্যামাজন প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ, আচ্ছা খুবই ভালো কিওয়ার্ড এটা, এবং রিফ্লেকশন শ্যাডো, ঠিক আছে। তবে প্রোডাক্টের ক্ষেত্রে ড্রপ শ্যাডো হয়, আপনি ড্রপ শ্যাডো দিতে পারেন। ড্রপ শ্যাডো? হ্যাঁ হ্যাঁ, ড্রপ শ্যাডোটা হলো অফিসিয়াল শ্যাডো, রিফ্লেকশন শ্যাডো হলো মিরর শ্যাডো, একই জিনিস। একমাত্র শ্যাডোর অপশন যেটা ড্রপ শ্যাডো সেটা ফটোশপে আছে, আর কোনো শ্যাডো ফটোশপে কোনো অপশন নাই। ঠিক আছে ভাই, এটা হ্যাঁ ঠিক আছে, ডিআরওপি, হ্যাঁ ঠিক আছে, এটা একবারে পারফেক্ট আপনার টাইটেল হবে। আচ্ছা, তারপরে অ্যাবাউট দিস গিগ আমরা একটু পড়ে দেখি এর ভিতরে কিওয়ার্ড দিয়েছেন কিনা। প্রথমে ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে, আছে অ্যামাজন শব্দ আছে, একটু হাইলাইটস করেন শব্দগুলো, যে যে শব্দগুলো আপনার কিওয়ার্ড, একটা একটা করে ব্যাকগ্রাউন্ডটা হাইলাইটস করেন, ফটো ব্যাকগ্রাউন্ড এটা হাইলাইটস করেন। দুই নম্বর লাইনে হ্যাঁ ফটোশপ এডিটিং করেন, হ্যাঁ হাইলাইটস করেন, মানে বোল্ড করেন বা কোনো কালার দিন। ওকে, আমি কিন্তু কাউকে হাতে করে দেব না, আপনাকে করতে হবে, সে দুই দিন বেশি লাগুক সময় কম লাগুক, করে দিলে আসলে কাজ হবে না। তখন ফাইবার বলবে যে আপনি স্প্যামিং করছেন,
মানে স্প্যামিং মানে স্বাভাবিকের বাইরে যখন কোনো কিছু অস্বাভাবিক কিছু ঘটে তখন তাকে স্প্যামিং বলে ইন্টারনেটের ভাষায়। তো স্প্যামিং করা যাবে না। ট্রান্সপারেন্ট ফটো এটাও হাইলাইটস করেন, এটাও খুব এটাও একটা ভালো কিওয়ার্ড। দুই নম্বর লাইনে মেক ট্রান্সপারেন্ট ফটো। তাহলে ফটো শব্দটা কয়বার ঠিক আছে এটা নিবে আশা করা যায়, সমস্যা হবে না। ঠিক আছে ঠিকই তো মনে হচ্ছে, আশা করা যায় সমস্যা হবে না। নিচের দিকে আসি। ফাইনাল ক্রাস আপ কোয়ালিটি এডিট ব্যাকগ্রাউন্ড রিমুভ অপিগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভাল রিমুভ একই জিনিস, একটা কেটে দিয়ে নিচেরটা রাখেন উপরটা কেটে দেন রিমুভাল, তাহলে কেটে দেন। এখানে কিওয়ার্ড দেওয়া লাগে না, এখানে ফোকাস কিওয়ার্ড তেমন একটা দরকার। বিউটি রিটাস, বিউটি রিটাস আসবে না, বিউটি রিটাস অন্য জিনিস, বিউটি রিটাস কেটে দিন। ক্রপিং রিসাইজিং একই জিনিস, যে কোনো একটা দিন বা স্ল্যাশ দিয়ে দুইটা দিতে পারেন। মাঝখানে স্ল্যাশ দেন, দিয়ে দিতে পারেন কন্ট্রোল জেড দেন বা ক্রপিং দেন। ওকে এটা তো পারফেক্ট হয়েছে। অ্যাড শ্যাডো, আচ্ছা রিফ্লেকশন, রিফ্লেকশনটা কাটেন, এই যে রিফ্লেকশন কোনো শব্দ তো রিয়েল শ্যাডো রাখা যায়, ড্রপ শ্যাডো। ওকে এই এই বিষয়গুলো একটাতে দিবেন, স্ল্যাশ আকারে একটাতে দিয়ে দেন, তাহলে বায়ার এত কনফিউজ হবে না বা সময় লাগবে না তার। আচ্ছা আমি একটু লিখে দেখাই সবার, এটা ভালো হবে, আমি চ্যাট বক্সে দিচ্ছি। এরকম এসেছে ডি ও ডাব্লু এরকম দেবে, এরকম দিতে পারেন অথবা আলাদা আলাদা করে শ্যাডো শব্দ লাগাই দিতে পারেন। দেখছেন সবাই চ্যাট বক্সে দেখতে পাচ্ছেন? তাহলে সংক্ষেপে সংক্ষেপে কাজ হয়ে গেল। আচ্ছা এটা করে নিয়ে সমস্যা নাই, আমরা একটু নিচের দিকে দেখি। আর একটু জাস্ট শর্ট এ মেসেজ, আই উইল রিপ্লাই অ্যাজ সুন অ্যাজ পসিবল। এই যে অ্যাজ সুন অ্যাজ পসিবল, এটা আমেরিকার মানুষ আর একটা জিনিসে বোঝে খুব শর্টকাটে, এটা জেনে রাখেন। অ্যাজ সুন অ্যাজ এ এস এ পি, এই যে এটাতে বোঝে, চ্যাট বক্সে দিলাম দেখেন। অ্যাজ সুন অ্যাজ পসিবল এ এস এ পি, এটা খুব ভালো বোঝে তারা। কানাডার মানুষ যেমন আপনার কাট আউট শব্দ তারা ইউজ করে, ফ্রান্সের কিছু কিছু দেশ আছে যে শব্দ তাদের আলাদা, তা আমাদের তো এএসএপি কিন্তু বড় হাতের হবে, আমি ক্যাপিটাল লেটার লিখছি। ওকে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। তারপরে নিচের দিকে আর নাই তো, তো ট্যাগ ট্যাগ নেননি, এফিকিউ নেননি? না স্যার এগুলো নিয়ে নেওয়া হয়নি। আচ্ছা নিতে হবে, এফিকিউটা তো স্যার আমি বুঝতে পারিনি, ওটা আসলে ওইরকম ভাবে নেইনি। এফিকিউ হলো
অগ্রিম কিছু কোশ্চেন করবে বায়ার, সে কোশ্চেনের উত্তরগুলো কোশ্চেনও দেবো আমি উত্তরও দিয়ে দেবো। তাহলে বায়ার বায়ার যিনি কাজ দেবে আসলে উনি তো ব্যবসা, আপনিও ব্যবসা করছেন উনিও ব্যবসা করছেন, বিজনেস করছেন। তো এখন যিনি যে বিজনেস করে যার যেটা জীবিকা সে তো মনে করেন ওইটা তো ভালোভাবে পড়বে দেখবে আপনাকে দিয়ে তার বিজনেস করাবে, সেটা অনেক বড় বিজনেস কোটি কোটি টাকার বিজনেস হতে পারে। তো সেই ক্ষেত্রে এরকম ভাবার কোনো কারণ নেই যে হয়তো সব পড়বে না, কিন্তু আসলে বায়াররা ম্যাক্সিমাম বায়াররা হলো পড়ে, এই পুরো প্রোফাইল আপনার পড়ে দেখে। আর সাবকনসিয়াস মাইন্ডে মানুষ কিছু সিদ্ধান্ত নেয়, যেমন ধরেন এরকম একটা মজার একটা উদাহরণ দিয়ে বলি যে একটা ছেলে বা একটা মেয়ে তার বিপরীত লিঙ্গের কাউকে দেখলো, মনে করেন যে আমি বলি আমি একটা মেয়ে দেখলাম রাস্তায় চলতে চলতে একটা মেয়ে দেখলাম, তো একটা মেয়ে দেখলাম, আচ্ছা তারপর আর একটা মেয়ে দেখলাম, তারপর আর একটা মেয়ে দেখলাম, এভাবে বেশ কয়েকটা মেয়ে দেখলাম, কিন্তু সবগুলোকে কি আমার সমান ভালো লাগবে? সমান ভালো লাগবে না। দেখা যাচ্ছে যে কোনো একটা কারণে, কোনো কারণে নাই একজনকে আমার ভালো লাগছে, যে না এই মেয়েটা ভালো ভদ্র নম্র, এটা অটোমেটিক, মানে তার সাথে আমার কথাও হয়নি, তার সাথে আমার সাক্ষাৎও হয়নি, সে আমার ফ্রেন্ডও না, পরিচিত না, অপরিচিত একেবারে, তারপরও তার আচার আচরণ বেশভূষা এগুলো দেখে মনে হয় যে না এই মেয়েটা অনেক ভদ্র ভালো স্ট্যান্ডার্ড ফ্যামিলির মেয়ে। আবার ওই রকমই আর একটা মেয়ে দেখে মনে হবে যে না এই মেয়েটা খুব একটা ভদ্র না, মেয়েটা হয়তো খুব ইয়া ফ্যামিলির মেয়ে না। তো এটা মেয়েদের ক্ষেত্রে হয়, ছেলে দেখে তারাও এরকম একটা গেস করতে পারে। এটা কেন হয়? এটা আসলে সাবকনসিয়াস বা কনসিয়াস মাইন্ডের কারণে হয়, একটা জিনিস দেখে আমাদের ব্রেন এটা ক্যালকুলেশন করে। তো বায়ার ধরেন দেখবে আপনার গিগুলো দেখবে, আপনি যখন অফার সেন্ড করবেন তখন বায়ার দেখবে যে না এই মানুষটা কতটা পরিপাটি, আসলে সে তো আপনাকে চেনে না, সে আপনার গিগ দেখে আপনার একটা গেস করবে। নর্মালি যদি প্রোফাইল পিকচার যদি আপনার সুন্দর হয় তাহলে বুঝলো যে না এই সিমসাম, এখন যারা গ্রাফিক্স ডিজাইনার তারা তো নর্মালি সিমসাম হবে, হৃদয় আপনি ইয়া করে দেন, যদি আর না দেখেন তাহলে ড্রপ করে দেন। তো সিমসাম একটু একটা বিষয় বলে দিই তারপরে আমরা দেখি। তো ধরেন একটা উদাহরণ এরকম দেওয়া যায় যে সাদা পাঞ্জাবি একজন পরেছে এবং একজন ব্ল্যাক কালো রঙের পাঞ্জাবি পরেছে। এখন আপনারা বলেন তো যিনি সাদা পরেছে আর যিনি ব্ল্যাক পরেছে দুইজন পাশাপাশি হাঁটছে, আপনার দুইজনকে দেখে কি দুই রকম ফিল হবে না? আপনার মাইন্ডে দুই রকম জিনিস আসবে না? এটা 100% আসবে, কারণ কালার সাইকোলজি মতে যিনি হোয়াইট কালার পরেছে আর তিনার কিন্তু যে ব্যক্তিত্ব, আর যিনি ব্ল্যাক পরেছে তিনার ব্যক্তিত্ব একরকম হবে না। এটা শুধুমাত্র কালারের কারণে, রঙের কারণে মানুষের একটা বাজ বিচার চলে আসে। একটু এক মিনিট হোক, আমি একটা ফোন কল আসছি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম নাজমুল সাদ। তো যেটা ছিলাম যে দেখেন কালার যে ব্যাপারটা সাইকোলজির কারণে আমাদের মন মাইন্ড চেঞ্জ হয়েছে, যে হোয়াইট ড্রেস পরেছে তাকে মনে হবে যে না মানুষটা অনেক সৎ পিওর মানুষ। আচ্ছা আপনি ঈদ মুবারক দেন কেন? বলছে দিন
ঈদ তো অনেক আগে শেষ হয়ে গেছে রাজুত স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই আর যিনি ব্ল্যাক ড্রেস পরে আছে তার ক্ষেত্রে মনে হবে যে উনি অনেক গাম্ভীর্যপূর্ণ একজন মানুষ, এরকম মনে হবে। এরকম দেখবেন যে যারা মন্ত্রী এমপি তাদের যেটা গাড়ি কার বা মাইক্রো এটা দেখবেন বেশিরভাগ ব্ল্যাক কালারের হয়, কারণ তারা হচ্ছে হাই প্রোফাইলের মানুষ, গাম্ভীর্যপূর্ণ মানুষ। এই একটা ব্যাপার আছে কালার সাইকোলজি নিয়ে আমাদের একটা ইয়া হবে। তো এটা কেন বলছি, যখন আমি এটা নিয়েও পরীক্ষা নিরীক্ষা করেছি, যখন আপনার প্রোফাইল পিকচার ড্রেস এটা ক্যাজুয়াল হবে, হাস্যোজ্জ্বল হবে, একটা স্মার্ট কালারে হবে, সুন্দর কালারে হবে, তখন একটা সুন্দর ইয়া দেখাবে, একটা সাবকনসিয়াস মাইন্ডে আপনার প্রতি একটা পজিটিভ ব্যাপার আসবে। আপনি দেখবেন যে এই কথাটা আমি বলি মাঝে মাঝে, যে সালমান খানের চেয়ে থেকে ভালো নাচতে কেউ পারে না, বা আমির খানের চেয়ে থেকে নাচ ভালো জানে না, ওরা কিন্তু নিজেরা নাচের ইয়া জানে না, স্টেপগুলো জানে না, একজন শেখায়, নাচের তাদের ট্রেনার থাকে। তো যে ট্রেনার আছে উনি ওনার নাচ কিন্তু কেউ দেখে না, ওনার নাচ বাস্তবে কেউ দেখে না, এবং উনিও যদি সালমান খানের পাশাপাশি নাচে ওনার দিকে কেউ নজরে দেবে না। তো রজনীকান্ত যিনি অভিনেতা আছে ওনার কিন্তু মাথায় টাক চুল নেই, উনি ঐশ্বরিয়া রায়ের সাথে সিনেমা করছে, আজকে দেখলাম এই ব্যাপারটা, এটা মোটিভেশনাল এতে ভিডিওতে দেখছিলাম। তো দেখেন আপনার যে যোগ্যতা এটা তো ভিতরে আছে, আসলে তো আছে ভিতরে, একটা দর্শনধারী বলে কথা আছে, আগে দর্শনধারী পরে গুণ বিচারী, আপনার দর্শন সুন্দর হতে হবে, শেখ সাদির যে গল্প আমরা পড়েছি এরকম হতে হবে, তো এখান থেকে শিখতে হবে। কোয়ালিটি যেটা আছে সেটা ভিতরে আছে, দেখা যাবে পরে যে আপনার ভিতরে কী আছে। আর এখন আপনি যদি মনে করেন যে হ্যাঁ ফাঙ্কি স্টাইলে চলবো, আমার ভিতরে অনেক কোয়ালিটি আছে, তো এটার অফিসিয়ালি কোনো দাম নাই, অফিসিয়ালি এগুলো কোনো দাম নাই। তো আমরা সব কিছুতে স্ট্যান্ডার্ড মান মেনটেন করব, স্ট্যান্ডার্ড শব্দ ইউজ করব, স্ট্যান্ডার্ড চিন্তা করব, এগুলো হলো বিষয়। তো আধা ঘন্টা ব্রেকের আগ পর্যন্ত আমরা এখন আপনাদের অ্যাসাইনমেন্টগুলো দেখি একে একে, আমি আজকে লিখে রাখবো যে কে কে অ্যাসাইনমেন্ট দেখাচ্ছে, নোট করতে হবে না হলে তো বোঝা যাবে না। তো মনিকা মনিক আপনারটা দেখি, দেখতে পাচ্ছি আপনার ডিসপ্লে, আমি বেশি কিছু করি নাই, মানে এটুকু করছি আর শ্যাডো করছি দুইটা। আপনার ফোকাস কিওয়ার্ড কোনটা দিয়েছেন, ফটো এডিটিং? জি স্যার। ওকে, এখন একটু হাইলাইটস করেন অ্যাবাউট দিস গিগে, ফটো এডিটিংটা হাইলাইটস করেন প্রথম লাইন। জি স্যার করতেছি হাইলাইট।
স্যার কিভাবে হাইলাইট করব একটু বলে দিবেন। আগে সিলেক্ট করেন, সিলেক্ট আগে সিলেক্ট করে নেন লেখা দুইটা। স্যার কতটুকু সিলেক্ট করব? ওই যে ফটো এডিটিং এই দুইটা শব্দ, শুধু ফটো এডিটিং টুকু। এবার কালার দেখেন, ওই যে এ লেখা আছে না উপরে, এই উপরে এ লেখা, এ হ্যাঁ জি স্যার, যে কোনো আচ্ছা একবার কিওয়ার্ড নিয়ে আসছেন, আচ্ছা আরেকবার যদি কোনো রকম নিয়ে আসতে পারতেন চেষ্টা করেন স্যার, আরেকটা কিওয়ার্ড নিয়ে আসবো। মানে এই কিওয়ার্ডটা আরো একবার, আরো একবার যদি নিয়ে আসা যায় না ওই যে ইন্ট্রোর ভিতরে, তাহলে ভালো হবে। তাহলে জি স্যার ইয়া করে, আচ্ছা এখানে একটু কথা বলি। এবার আজকের ক্লাসটা একটু অন্যভাবে নেব, যেখানে প্রবলেম আছে প্রবলেমটা বলে দিই, এতে একটা লাভ আছে। এই ইস্যুটা নিয়ে এখন একটু কথা বলি আমি। আচ্ছা ডিসপ্লে আমি একটু শেয়ার করি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমি দেখাই আপনাদের। মনিকা মনিকা আপনি একটু ইয়া স্টপ করে দিন, হ্যাঁ আচ্ছা গুগল, হ্যাঁ হ্যাঁ স্টপ হয়েছে। গুগলের যে রোবট, যেটা স্পাইডার রোবট, এটা এসইওতে কিভাবে কাজ করে আপনাদের তো মনে হয় রাজেন্দ্র ভাই দেখানোর কথা, যদি এসইওর বিষয়ে ক্লাস হয়ে থাকে আপনারা কি দেখাইছে না? আচ্ছা এটা দেখায়, এটা আপনাদের ইন্টারেস্টিং একটা জিনিস, খুবই কাজে দিবে। আমার ডিসপ্লে স্যার আমি তো বুঝতে পারছি না, স্যার দেখ দেখতে তো পাওয়ার কথা। আচ্ছা জি স্যার এখন দেখতেছি, আচ্ছা আচ্ছা আমি দেখেন, এই যে গুগলে সার্চ বক্সে আমি এখন সার্চ দিচ্ছি, যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল এই কিওয়ার্ড দিয়ে আমি সার্চ দিচ্ছি। তাহলে এই যে দশটা, প্রথম যে দশটা ওয়েবসাইট আসলো সামনে, এটা কিভাবে আসলো দেখেন, একটু আপনাদেরকে দেখা খুবই ভালো লাগবে জিনিসটা। ব্যাকগ্রাউন্ড রিমুভাল, তো আপনারা গুগল দেখেন আমাদেরকে দেখাচ্ছে হাইলাইটস করে, যে আমরা একটু সার্চ দিই কন্ট্রোল এফ দিয়ে, এই শব্দটা দিয়ে সার্চ। এখন দেখেন যে এই শব্দগুলো কোন কোন জায়গায় আছে, তো প্রথম ওয়েবসাইট অনেক জনপ্রিয় তাই এর ট্রাফিক বেশি। দ্বিতীয় নম্বর থেকে আমরা দেখি, দেখেন এর টাইটেলে এই শব্দটা সে ইউজ করেছে, এর টাইটেলে আছে, এর মেটা ডিসক্রিপশনে আছে, এর টাইটেলে মেটা ডিসক্রিপশন দুইটাতে আছে, এরও দুইটাতে আছে, এরও এই নিচে আছে রিভার আর টানাই দেয়। তাহলে গুগলের যে স্পাইডার, আমি এটাতে যদি ঢুকি, গুগলের একটা রোবট আছে, যে অ্যালগোরিদমের রোবট, সে রোবট আছে, তো ওই স্পাইডার মাঝে মাঝে এই ওয়েবসাইটে আসে, এই ওয়েবসাইটে আসার পরে সে এটা স্ক্রোল করে, মানে এ দেখে আমরা যেভাবে দেখছি ও এভাবে স্ক্রোল করতে থাকে, দেখে 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 যখন দেখে যে এই শব্দগুলো অনেকবার এসেছে, দেখেন যে রিমুভ ব্যাকগ্রাউন্ড কতবার এসেছে শব্দগুলো। এখন আমি যদি একটু সার্চ দিই তাহলে চলে আসবে, সেম ক্যাটাগরিতে আমি একটু সার্চ দিই, দেখেন প্রথমে এই জায়গাতে আছে, তারপরে আবার ইন্টার মারি, আবার দেখেন দুই জায়গায় আছে, আবার এই জায়গায়, আবার দুই জায়গায়, আবার আরেক জায়গায়, আবার দুই জায়গায়, আবার নিচে দুই জায়গায়, আবার আরেক জায়গায়, তাহলে বেশ কয়েকবার আছে। এতবার থাকার কারণে গুগলের যে স্পাইডার, এটা একটা প্যারামিটার, যে ও বুঝতে পারছে যে এটা এই রিলেটেড একটা ওয়েবসাইট। আমি যদি আরও ওয়েবসাইটে যাই সেম একই জিনিস আসবে, একটা ওয়েবসাইট র্যাঙ্কের অনেকগুলো
প্যারামিটার আছে তার ভিতরে এটা একটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট প্যারামিটার যে কিওয়ার্ডটা সে কোন জায়গায় কতবার ইউজ করেছে বা কত সুন্দরভাবে রিলিভেন্টলি কিওয়ার্ডটা সে ইউজ করেছে তার ওয়েবসাইটে। তো আমরা এই জন্য আপনাদেরকে বলছি যে ইন্ট্রোতে সুন্দর করে ওই শব্দগুলো আনতে হবে এই থিমে, একটা থিম দেখায় আপনাদের, মডিউল দেখায়। মডিউলটা হলো এরকম যে সাপোজ একটা ওয়ার্ড, ওয়ার্ড প্লাস ওয়ার্ড প্লাস ওয়ার্ড। তো এখন এটার একটা রূপ দিই যে ব্যাকগ্রাউন্ড দেখেন। আমি চারটা ওয়ার্ড নিলাম, তো চারটা ওয়ার্ড কি আপনারা পাজেল খেলেছেন কিনা জানি না, ইয়ার খেলেছেন কিনা, দেখবেন যে সুডো কোড মিলানো। তো আমাদের কিওয়ার্ড যদি এগুলো হয়, এই চারটা শব্দ যদি কিওয়ার্ড হয়, এই পরবর্তী লাইনে যদি আমি এভাবে লিখি যে শ্যাডো শ্যাডো ক্রিয়েশন ব্যাকগ্রাউন্ডে আমরা যদি এই কথাটা এইভাবে লিখি তো কোনো সমস্যা নেই। এই কথাগুলো আমি যেভাবেই লিখি গুগল কিন্তু এই লাইন বোঝে না, আমি বলে দিই গুগল লাইন বোঝে না, গুগল বোঝে হচ্ছে কিওয়ার্ড। প্রতিটা অ্যালগোরিদম ফাইবারের অ্যালগোরিদমও কিওয়ার্ড বোঝে। তো আমি যদি সাপোজ একটা উদাহরণের খাতিরে যদি এভাবে লিখি যে ব্যাকগ্রাউন্ড নিলাম, তারপরে শ্যাডো নিলাম, তারপরে মনে করেন ক্রিয়েশন নিলাম, তারপরে রিমুভাল নিলাম, তাহলে এই চার্ট আমাদের বাহ্যিক দৃষ্টিতে এই তিনটা লাইন তিন রকম মনে হলো, অ্যালগোরিদমের দৃষ্টিতে কিন্তু তিনটা লাইন তিন রকম না, তিনটা লাইন তাদের কাছে একই, কারণ তারা শব্দ বোঝে, তারা দেখে যে হ্যাঁ তারা তখন মিলাবে গুগলের অ্যালগোরিদম মিলাবে বা রোবট মিলাবে যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, আচ্ছা এটা মিলালো, তারপরে দেখবে যে না ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এভাবে সে মিলাবে। তো আবার দেখলো শ্যাডো ক্রিয়েশন, তাহলে এখানে শ্যাডো তারপরে ক্রিয়েশন, যদি শ্যাডো ক্রিয়েশন শব্দটা যদি পারো হতো তাও কোনো সমস্যা নেই। তাহলে এসিওটা বুঝতে হবে, ইন্টারনেটের জগতে যদি আপনি কাজ করতে যান তাহলে এসিও বোঝা লাগবে। তা আমার সৌভাগ্য হয়েছিল, আমি একটা সুযোগ পেয়েছিলাম, একটা ভালো একটা কোর্স করেছিলাম, সেটাও এরকম সরকারি কোর্সই ছিল একটা, আমি সব সরকারি কোর্সই মূলত জীবনে করেছি। তো এই জন্য আমি আপনাদের ভালো করে এর ভিতরের জিনিসগুলো দেখাতে পারছি, যেহেতু আমার দুই বিষয়ে নলেজ আছে। আমি এই জন্য বলছি যে আপনার ইন্ট্রোতে অন্তত শব্দগুলো যদি পাশাপাশি নাও নিয়ে আসা যায় তাও ওই লাইনের ভেতরে যাতে থাকে। হ্যাঁ যখন হ্যাঁ গুগল আবার বোঝে, যখন ডট দিয়ে দেবেন ও কিন্তু বোঝে যে লাইন শেষ, ডট দিলে বোঝে যে ও লাইন শেষ, এটা কিন্তু ওর নলেজে আছে, ও একবার মানুষের মতো তার অ্যালগোরিদম সাজানো আছে, শুধু পার্থক্য এই জায়গাতে। আচ্ছা মনিকা মনিকা আবার শেয়ার করে, আমি মাঝে মাঝে ইচ্ছা করে আপনার এরকম দু একটা ক্লাস নিই, যাতে যারা ওই যে নিয়মিত ক্লাস করে না ভিডিও দেখে শিখতে চায়, ক্লাস ভিডিও দেখে তারা কিন্তু বুঝতে পারবে না আজকের ক্লাসটা, অনেকটাই তার বোধে আসবে না। হ্যাঁ আপনি আবার দেখান আপনার নিচের শেষের অংশটা দেখে, আমরা আচ্ছা ওকে আরো সুন্দর করে এটা করতে হবে। আপনার যে কি টাইটেলে যে শব্দ দেখলাম এই শব্দগুলো একটা কিওয়ার্ড আসছে এবং শেষে যেন কি ছিল, অল টাইম না কুইকলি এরকম জাতীয় একটা জিনিস ছিল না,
শুধুমাত্র আপনার ক্যারেক্টার গুলো খেয়ে নিল, শর্ট টাইম এটা এখানে বলার দরকার নেই। এখানে কোনো আর একটা কিওয়ার্ড দিলে আপনার র্যাঙ্কিং ফ্যাক্টরে আরো সুবিধা হতো। দেখা যাচ্ছে সবাই তো ফটো এডিটিং দিয়ে সার্চ দিবে না, ব্যাপারটা তো বুঝতে পারছেন না আপনারা সবাই। আচ্ছা তাহলে ধন্যবাদ মনিকা বণিক, এবং ধন্যবাদ এআর হৃদয়। তো আমরা দেখি আপনাদের ভিতরে কেউ একজন আপনাকে বুঝাই দেবে ক্লাসের ভিতরে, সমস্যা নেই। বলেন স্যার, সেটা হচ্ছে যে মানে আমাদের যে হোমওয়ার্ক গুলো থাকে ওইগুলো যদি একটু নোট আকারে দেওয়া যেত না গ্রুপে তাহলে একটু ভালো হতো। অনেক সময় হয় কি যে ভুলে যায় কয়টা কাজ বা কি কি, ওইগুলো যদি একটু গ্রুপে নোট করে দেওয়া যেত যে কাজগুলো আমাদের হোমওয়ার্ক প্রতিদিনের, তাহলে মনে হয় ভালো হতো। আসলে গ্রুপে দিলে যেটা হয়, গ্রুপে আপনার থাকে না মানে অনেক এসএমএস এসে জমা হয়, তো ওই জন্য ওই জায়গাতে দেই না। তবে আমি আপনাদের পরামর্শ দেবো, এই যে আমার হাতে কিন্তু এখন কলম এবং ডায়রি আছে, আপনারা এরকম একটা কলম ডায়রি রেখে অন্তত না লিখলে তো আসলে মনে থাকবে না। আপনি সংক্ষেপে আপনি যাতে বুঝেন এভাবে লিখে রাখতে হবে, আর তারপরে ক্লাস ভিডিও তো থাকে, ভিডিওটা আর একবার দেখেন। আর গ্রুপে দিয়ে আসলে তেমন একটা লাভ হবে না, আপনাদের ভিতরে কেউ একজন দিয়েন, ক্লাস চলাকালীনই দিয়ে দিলেন কিন্তু দেখবেন যে ওটা অনেক পিছনে চলে যায়, পরবর্তীতে ওটা থাকে না। এই জন্য আমি গ্রুপে দেই না, একটু কাইন্ডলি আপনারা লিখে রাখবেন সবাই অ্যাসাইনমেন্টগুলো। জি আমি বুঝতে পারি না, আরেকবার বলেন। আচ্ছা আজকে যখন হোমওয়ার্ক দেব তখন আপনারা বলেন যে আপনাদের কোনটা সুবিধাজনক হবে, তখন ওইভাবে দিয়ে দেব। তো আমরা পরের জন্য দেখি রেদওয়ানুল হাসান, আমরা দেখি আপনারটা। স্যার আমি শ্যাডো ক্রিয়েশনের গুলো করেছিলাম, ওগুলো কি দেখাবো? হ্যাঁ আমি আপনারটা দেখব, রেদওয়ানুল হাসান এটা দেখা হয়ে গেল, আপনারটা দেখছে লগ্ন বলি। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা অ্যামাজন প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড দিব, এই যে এখানে অ্যান শব্দটা লিখেছেন না, এইভাবে চিহ্ন আকারে দেওয়া যাবে না। এটা এই যে অ্যান্ডের যে চিহ্ন আছে না, নিউমেরিক একটা সিম্বল আছে, এটা এখানে টাইটেলে দেওয়া যাবে না আসলে। আচ্ছা তারপরে আমরা পড়ি আপনার এটা হাই কোয়ালিটি। নিচে যে এন্ড চিহ্ন দিলে সমস্যা নেই কিন্তু টাইটেলে দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, আর্টিফিশিয়াল শ্যাডো ক্রিয়েশন, এই শব্দগুলো আসলে দিলে তো বুঝতে পারবে না আবার অনেকে। আবার আর্টিফিশিয়াল শব্দটা আসলে এটা না দিয়ে আপনি শ্যাডো, ড্রপ শ্যাডো, মিরর শ্যাডো এগুলো দিতে পারেন। কথাটা
আর ড্রপ শ্যাডো, মিরর শ্যাডো এগুলো দিতে পারেন, ন্যাচারাল শ্যাডো বা রিয়েল শ্যাডো। আর্টিফিশিয়াল শ্যাডো দিলে আসলে অন্যরকম কিছু মনে করবে এই আর কি। একটু নিচের দিকে দেখি আরো, হ্যাঁ রিয়েল শ্যাডো দিতে পারেন, বাস ড্রপ শ্যাডো। ওকে, হেয়ার মাস্কিং, হ্যাঁ এটাও ঠিক আছে। উপরে দেখলাম ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স, তাহলে টু ইয়ার্স হয়ে গেল যে। আচ্ছা এগুলো মেইনটেইন করতে হবে। আচ্ছা ওয়েল কমিউনিকেশন, ইংলিশ কমিউনিকেশন, আচ্ছা ওয়েল ইংলিশ কমিউনিকেশন, বেস্ট কোয়ালিটি, অল টাইম ফুল সাপোর্ট ফর মাই ক্লায়েন্ট। ওকে সুন্দর, সমস্যা নাই। ট্যাগগুলো দেখি, ফটো রিটাচিং, রিটাচিং দেন না, রিটাচিংটা আলাদা জিনিস। রিলিভেন্ট দেন, মানে প্রাসঙ্গিক, যে ফটো এডিটিং, ফটোশপ ওয়ার্ক, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, শ্যাডো ক্রিয়েশন, এই তো হয়ে গেল চারটা, তো হয়ে গেল চার পাঁচটা। রিমুভ অবজেক্ট, হ্যাঁ এটা দিতে পারেন, ক্লিপিং পার্ট, এতো হয়ে গেল। রিলিভেন্ট জিনিস দিতে হবে, ট্যাগ নিয়ে আমাদের অত মাথা ব্যথা নাই। আগে ট্যাগে খুব ইয়া করতো, এখন ট্যাগে খুব একটা র্যাঙ্কিং ফ্যাক্টর ক্যারি করে না। তো ঠিক আছে, আর কিছু দেখাবেন কি? রেজনাল আছেন, ও আছে, এফএকিউ এক্সট্রা ফাস্ট ডেলিভারি, ইয়েস আই ক্যান, এত এত ইমেজ, ওকে ওয়ান ডে, না এটা রিলিভেন্ট হলো না, 200 ইমেজ আসলে একদিনে তো দেওয়া সম্ভব না, না না এক থেকে দুই দিন, এটা এক থেকে দুই দিন আছে। আপনি আরো সময়টা বাড়ান, যে তাহলে আপনার ইয়া কম আসবে, মানে সময় কম দিলেই যে আপনার এক থেকে চার দিন দেন, মানে এক থেকে না, উইদিন ফোর ডে, তাই লিখেন পসিবল উইদিন ফোর ডে। ফোর ডেজ, ওকে কারণ সময় ওই যে বললাম কালকে, সময় ইকুয়াল টু মানি, ওরা সময় মানে মনে করে যে একটা কাজে অনেক সময় লাগবে, এর অর্থ এই কাজটা কস্টলি, তারা এটা মনে করে। আর কখনো বলবেন না যে আমার টিম আছে, আমি একা কাজ করি না, এই কথাগুলো বলা যাবে না, বলবেন যে আমার কাজ আমি করি। আপনি এদিকে যাকে দিয়ে করান সমস্যা নাই, কিন্তু বলবেন যে না আমি নিজে অলওয়েজ কাজ করি। ফাইবার কখনো চাইবে না যে তাকে নিয়ে আবার কেউ বিজনেস করুক, এই কারণে লেভেল টু সেলারের পর্যন্ত আইডি ব্যান হয়ে গেছে, অনেক আইডি ব্যান করে ফেলেছে। তারা একটা দেখা যাচ্ছে যে হিউজ পরিমাণে অর্ডার নেয়, অস্বাভাবিক অর্ডার, যেটা একজন হিউম্যান মানুষের পক্ষে সম্ভব না, তখন ফাইবার এটা বুঝতে পারে, বুঝতে পেরে তাকে ব্যান করে দেয়। আসলে অতি লোভ তো কোনো জায়গায় ভালো না, মনে করেন এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার। তো ফাইবারও চায় না যে আমাকে নিয়ে আবার কেউ বিজনেস করুক, তাহলে তো আর ফাইবারের বিজনেস টিকবে না, তার স্বার্থটা দেখে। তাই দেখবেন যে যখন খুব বেশি অর্ডার হয়ে যাবে, যদি ইন ফিউচারে, এই থিওরিটা অবশ্যই মনে রাখবেন আমি যেটা বলছি, যে আপনি যখন দেখবেন যে এটা খুব অস্বাভাবিক হয়ে যাচ্ছে, স্প্যামিং আকারে হয়ে যাচ্ছে অর্ডার নেওয়াটা, তখন আপনি অর্ডার নেবেন না, বলবেন যে আমি আই এম নট অ্যাভেলেবল, তা বলবেন পোলাইটলি, আমার আরও কাজ অর্ডার আছে। যত অর্ডার দিল তত অর্ডার নিলাম, বাঙালি যেটা আমরা করি, যে হ্যাঁ আমরা তো চাঁদে গেলে, আজকে বলছিলাম একজনকে যে চাঁদে যদি আমরা জায়গা পাই, চাঁদের জমিও বিক্রি করে দেবো, এরকম আমাদের টেন্ডেন্সি। তো তাহলে বাঙালিকে ছোট হিসেবে দেখছি না, বাঙালির অনেক ভালো কৃতিত্ব আছে, কিন্তু আমাদের হ্যাবিট এটা, আসলে বলতে বাধা নাই যে আমরা আগপাশ না ভেবে অনেক সময় লোভের বশবর্তী হয়ে কাজ করি। তো
এই হলো বিষয়। আপনার বাংলাদেশ থেকে ফাইবারের কাছে অস্বাভাবিক ট্রাফিক যাচ্ছে, মানে একটা দেশ থেকে নর্মালি এত ট্রাফিক যাওয়ার কথা না। আমি একটা টুলসের মাধ্যমে আপনাদের দেখাবো যে কোন দেশ থেকে কি কি কত পরিমাণে আছে, আজকে দেখাবো। তো একটু এফএকিউগুলো দেখে নিই। হ্যাঁ ঠিক আছে, এফএকিউ ইচ্ছা মতো চেঞ্জ করা যায়, সমস্যা। ওরকমই দিন আপনার 20 সেন্ট বা 25 সেন্ট করে দিন, যেহেতু মার্কেট প্লেসটা এরকম হয়ে গেছে, প্রথম দিকে তো কাজ পাওয়ার জন্য এরকম করতেই হবে। একটা ব্যাপার কি ভাই, শোনেন, পৃথিবীতে যদি নিজেকে নিজে দাম না দেন, আমি এই কথাটা মনে একবার বলেছিলাম আপনাকে, আপনার নিজের দাম যদি নিজে না দেন তো আপনাকে কেউ দাম দিবে না। এটা একেবারে চিরন্তন সত্য কথা, আমার দাম আমাকে দিতে হবে। তা আমরা বাঙালিরা মনে করি কি যে আচ্ছা 20টা ইমেজ রিমুভ করে দিলাম, ব্যাকগ্রাউন্ড 400 টাকা পেলাম, ব্যাপারটা তো দারুণ। তো এটা তো আসলে নিজে ভালো কাজ পাবেন না কখনো। কোনো ভালো বায়ার যারা কোয়ালিটি ওয়ার্ক চায়, তারা কখনো 20-25 সেন্ট দিয়ে 20-25 পয়সা দিয়ে আসলে কাজ করাবে না। ওই দেখবেন যে আপনাদেরকে তো দেখালাম একটা কি যে ছোট ছোট কাজগুলো এরকম করায়। আর যারা দেখবেন বাইরের দেশের ফ্রিল্যান্সার আছে, ইউকে ইউএসএর এদেরও দেশের ফ্রিল্যান্সার আছে, এরা দেখা যাচ্ছে একটা ইমেজ প্রতি $5 পর্যন্ত নেয় বা $1 তো মিনিমাম নিবে। তো তারাও যে ফটোশপ দিয়ে কাজ করবেন, আপনিও সেই ফটোশপ দিয়ে কাজ করবেন, তাহলে নিজের দেশকে এভাবে নিজেরও ক্ষতি করা, অন্যেরও ক্ষতি করা আমি মনে করি। তো বাইরের দেশের আমি আপনি চার্জ করবেন না কেন, একটা ফটোশপ ওরা যেটা ভাবে যে একটা ফটোশপ কিন্তু প্রতি মাসে সাবস্ক্রিপশন ফি বাবদ $20 দেওয়া লাগে। তো $20 তো 1600 টাকা মতো, তো মিনিমাম 1600 টাকা লাগবে। এটা কাকে দিতে হবে? এই যে আমরা যে ফটোশপের যে সফটওয়্যারটা ব্যবহার করি এটার মূল্য মাসিক মান্থলি সাবস্ক্রিপশন ফি, লাইসেন্স করা যেটা। এখন আমরা তো ধরেন ক্র্যাক ইউজ করি বা ট্রায়াল ইউজে অপরাধ নাই, ক্র্যাক ইউজ যেটা করি এটা হলো আমাদের দেশে তো কপিরাইট আইন আসলে ওইভাবে নাই বা হবে আসলে সামনে হবে, তো কপিরাইট না থাকার কারণে আমরা ক্র্যাক ভার্সন ইউজ করি। এই জন্য আমরা মনে করি যে ফটোশপটা মনে হয় ইজিলি পেয়ে গেলাম, ব্যাপারটা এরকম। আসলে ফটোশপটার মূল্য আছে, তো বাইরের দেশে তো ওরা কল্পনাও করতে পারে না। আমি একটা ঘটনা বলি আপনাদের, আমার এক রুমমেট ছিল সিঙ্গাপুরে, তো ও বলছে যে আমি উইন্ডোজ দেব, সেলিম আমার বড় ভাই ছিল, তো উইন্ডোজ দেব। তো এক গেলাম কম্পিউটারের ইয়াতে, তো বলছে যে আপনার বাংলাদেশি টাকা প্রায় 11-12 হাজার টাকা লাগবে। এখন শুনেই তো ভাই অবাক যে আমাদের দেশে তো 50 টাকা দিয়ে একটা ডিস্ক কিনলে 50 বার দেওয়া যায়, ব্যাপারটা এরকম। তো ওই দেশে আপনি যদি পাইরেটেড কোনো রকমভাবে চালু করেন, দেখবেন যে আপনাকে প্রশাসনের মানুষ ধরে নিয়ে যাবে, পুলিশ চলে আসবে, মানে ওরা এত স্ট্রং এই ব্যাপারে। কারণ সরকার ট্যাক্স পাবে না, বঞ্চিত হবে, তো লাস্টে কী করবে, ওই ভাই কম্পিউটার চালানোর স্বার্থে উইন্ডোজ কিনেছিল। তো জেনুইন জিনিস ব্যবহার করার ভেতরে একটা মজাও আছে আলাদা, হ্যাং করে না পিসি, ভাইরাসের কোনো ইয়ে থাকে না, কম্পিউটারে সমস্যা করে না। তা আমি এখন আপনাদের যেগুলো শেয়ার করি, লাইসেন্স কি থাকলে আপনাদেরকে দিন, নাহলে আমি
পাইরেটেড জিনিস দিয়ে আসলে দুই রকম লস, একটা আপনার পিসেরও ক্ষতি করছে আমি আর একটা পাপ পোড়াচ্ছে। পাইরেটেড যত সফটওয়্যার আছে সব হারাম, এগুলো ইসলামের দৃষ্টিতে এগুলো চুরি করার সামিল। তো যদি আমি কোনো জায়গা থেকে লাইসেন্স কি পাই সেটা দিই, কারণ কোম্পানি লাইসেন্স কিটা ইচ্ছা করলে ব্লক করতে পারে, আমি যেটা দিই সেটা কোম্পানি দেখছে ইচ্ছা করলে ব্লক করে দিতে পারে। লাইসেন্স কিটা তিন রকমের হয়, যেগুলো দেখলো বিজনেস টাইপ লাইসেন্স কি, এগুলো আপনার উন্মুক্ত, মানে যে কেউ শেয়ার করতে পারে ইচ্ছা করলে। তো এরকম আমি অনেক সময় আপনার ইয়াতে অন্য বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করি। তো এরকম জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আপনারা পাইরেটেড সফটওয়্যার ইউজ করবেন না, যেটা 7 দিনে 30 দিনে ট্রায়াল। রেজানুল হাসান আপনি এটা অফ করেন, আমি দেখাই। হ্যাঁ, আমার একটু পর্যন্তই সম্পূর্ণ টাইম করার ট্রাই করেছি। আচ্ছা, কোশ্চেন আছে কি? কোশ্চেন দিবে, কোশ্চেনটা হচ্ছে এখানে যে টি আই এফ এফ এন হচ্ছে আর এ ডব্লিউ। আচ্ছা, এটা আমি দেখাচ্ছি, এটা দেখাচ্ছি। এটা দেন আর কয়েকটা কোশ্চেন আমি ভুলে গেছি, আমি একবার দেখে তারপরে আমি আপনাকে বলবো। আচ্ছা, ওকে। তো একটা জিনিস দেখাচ্ছিলাম আপনাদের, এটা কারণ পিসির সুরক্ষার ব্যাপার আছে। কয়েকদিন পরে দেখবেন যে আমাদের দেশে সাইবার ক্রাইম বেড়ে যাবে, সাইবার অপরাধ বেড়ে যাবে। স্যার, আমি কি আমার অ্যাসাইনমেন্টটা দেখাবো? শিওর, লগ্ন মনে করে আমরা একটা জিনিস দেখে আপনার অ্যাসাইনমেন্টটা দেখবো। আপনার কথা আমার মনে আছে, কিন্তু সমস্যা নেই। দেখেন, আমি এই 15টা নিয়ে এখন পরীক্ষা নিরীক্ষা করছি। তো এটা যেটা হলো, এটা 30 দিনের সাবস্ক্রিপশন আছে, মানে 30 দিন ট্রায়ালে ইউজ করা যাবে। আমি এটা আপডেটও করে নিয়েছি লাস্ট। তো এখানে গিয়ে দেখেন, আমি এটা নিবন্ধন করাইছি। দেখেন, আমার জিমেল দিয়ে এটা ইয়া করা আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো আপডেটও এটা করে নিয়েছি আমি, কিন্তু এটা 30 দিনের ট্রায়াল আছে। তো যখন আমার ট্রায়াল শেষ হয়ে যাবে তখন আমি ট্রায়াল রিসেট করে নেব, এতে আমার কম্পিউটারে কোনো ক্ষতি হবে না। ট্রায়াল রিসেট করার পদ্ধতিটা হলো যে ওই এই সফটওয়্যারে যাব, ওপেন দিস লোকেশনে যাব, এখানে আবার লোকেশন দেবো, আসলে লোকেশন এখনো যায়নি, ওপেন ফাইল লোকেশন। তারপরে এই যে AMT যেটা, এটাতে যাব। দেখেন, আমি সিডিক্স থেকে যাচ্ছি আস্তে আস্তে, উপরে দেখতে পাচ্ছেন, তারপর নিচের দিকে আসবো। এই যে অ্যাপ্লিকেশন যেটা, এটাতে আমি ওপেন উইথ বাই ডিফল্ট করে দিই, বাই ডিফল্টও করতে পারি, এভাবে দিয়ে দিলাম, অলওয়েজ এটাতে ওপেন হবে। তাহলে এটা একটা TXT ফাইল, এই TXT ফাইলের একটা সিরিয়াল কি আছে, এই যে ট্রায়াল নাম্বার, ট্রায়াল সিরিয়াল নাম্বার। আমি এখান থেকে লাস্টের 2টা বা 3টা ডিজিট যদি চেঞ্জ করে দিই, আবার 30 দিনে ট্রায়াল আমি পাবো। মানে বছরে আমাকে 12 বার এই কিওয়ার্ডটা চেঞ্জ করতে হবে, এতে আমার পিছিয়ে ভাইরাসও আসবে না, আমার পিছিয়ে আপনার হ্যাং ওই পাইরেটেডও হবে না। এরা দেখতে পাবে যে আমি আবার ট্রায়াল চালু করেছি, ইচ্ছা করলে তারা ট্রায়াল বন্ধ করে দিতে পারে, তো কোম্পানি বন্ধ করে না। তো এই হলো, ধরেন আমি এভাবে ট্রায়াল ইউজ করি, যেহেতু আমি এত টাকা দিয়ে কিনবো না, তা ইউজ করছি ট্রায়াল। আবার আর একটা জিমেল দিয়ে আবার খুলে নেব, আমার তো জিমেল খুলতে তেমন একটা সমস্যা হবে না। তো এই হলো ধরেন ব্যাপার। তো লগ্ন বণিক, আসলে নামাজের টাইম হয়ে গেছে, তো আমি নিজেও নামাজ পড়বো। তো আমরা বিরতি থেকে এসে আপনারটা দেখব, আর লগ্ন বণিককে কেউ একটু হেল্প করতে পারেন যদি ইচ্ছা করেন যে হেল্প করবো, ওনাকে একটু বুঝাই দেন যে উনি একটু ব্যাপার বুঝতে পারেনি। ঠিক আছে, আমি 9:15 ইনশাল্লাহ চলে আসছি আবার। লগ্ন বণিক, কারোর কাছ থেকে হেল্প নেন? হ্যাঁ হ্যাঁ, শিওর, হেল্প করেন, আপনারা একে অন্যের সাথে একটু হেল্প করেন। ওকে স্যার।
আপনারা হেল্প করুন কোনো ইয়া করবেন না আপনার কিসের সমস্যা আমি ঠিক এই যে গিগ প্রোফাইলের বিষয়টা বুঝতে পারিনি মানে কিওয়ার্ড নিয়ে তারপর অ্যাবাউট দিস এই বিষয়টা ঠিক বুঝতে পারিনি আচ্ছা আচ্ছা এই অ্যাসাইনমেন্টের প্রবলেম হ্যাঁ মানে সরি আমারটা তো শেয়ার করা নেই আচ্ছা আমি শেয়ার করছি হ্যাঁ আমারটা শেয়ার করার পর আমি আপনাকে বলে দিচ্ছি ওকে দেখা যাচ্ছে আচ্ছা দেখা যাচ্ছে এখানে আমি ফার্স্টের 15টা ডাটা নিয়েছি মানে আমাদের যে ফাইবার থেকে এটা তো জানেন না এই যে ফাইবার থেকে ফাইবার হ্যাঁ জানি আপনারা জানেন তো বেটার ফাইবার থেকে আমি 15টা ডাটা নিয়েছি মানে এখানে যাদের র‍্যাঙ্কিং ভালো এখান থেকে নেওয়ার পরে যেমন তাদের কি কি নিলাম যে ফার্স্ট হচ্ছে তাদের যে টাইটেলটা আছে তারপর হচ্ছে অ্যাবাউট দিস কি হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে তারা কি কি সার্ভিস দিচ্ছে তারপরে হচ্ছে গিয়ে তাদের রিলেটেড যে ট্যাগ গুলো আছে মানে সার্ভিস গুলো আসলে মূলত কি সেটা এখানেও দেখেন এখানেও কিন্তু সার্ভিস গুলো আছে এই যে এখানে আবার এখানে কিন্তু একবারে শর্ট আকারে সার্ভিস গুলো আছে একবারে মেইন যে সার্ভিস গুলো আছে জি দেন হচ্ছে নিচে হচ্ছে আমাদের যে আমরা কত টাকা ক্লেম করছি যেমন এখানে $20 $5 আমি সবগুলো থেকে টাইটেলটা নিয়েছি ঠিক আছে সবগুলাই সেম এখন বিষয়টা হচ্ছে আমি আমার ফার্স্টে যাই এখানে যেমন এখানে হচ্ছে আই উইল ডু যেহেতু ভাইয়া বলছে যে এটা করার জন্য তার জন্য আমি শুধু ডু টাই শুরু করছি আচ্ছা আপনার বোঝার জন্য আমি এটা দেখে দিলাম আই উইল ডু ফটোশপ এডিটিং মানে হচ্ছে যে আমি ফটোশপ এডিটিং আমি এটা জজ করি এবং আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি আপনি আসলে মূলত কি কাজ করেন মানে আমরা ফার্স্ট লোকে আমরা যেন বুঝতে পারি যে আপনি আসলে কাজটা কি করেন আমরা না যারা মূলত কাজটা কি করে যেমন আমি যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে অ্যামাজন প্রোডাক্ট রিমুভ ব্যাকগ্রাউন্ড যে আমি অ্যামাজনের প্রোডাক্ট যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওই প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি এবং আমি রিয়েল শ্যাডো তৈরি করি ঠিক আছে তার মানে আমার কাজ এখানে মূলত আমি দুইটা দিয়েছি তারপর হচ্ছে অ্যাবাউট দিস গিগ এর ভিতরে হচ্ছে মানে আমার আসলে নিজের আমার কি এক্সপিরিয়েন্স আছে তারপর আমি কি কাজ করি আমি আসলে কি করতে চাচ্ছি এটাই মূলত হচ্ছে অ্যাবাউট দিস সবগুলো করেন তাহলে চলে আসবে আসলে ওরা কাজটা কি করে আপনি তো সেম কাজই করবেন
ঠিক আছে কারণ আপনার রিলেভেন্ট যে এতগুলো আছে আপনার কি বলবো কম রিটার আছে তাদের গুলোই তো আপনি যেমন এখানে কি বলছে আইএমএ প্রফেশনাল ফটো এডিটর হ্যাঁ আইএসপি ওয়াট এক্সপিরিয়েন্স ইন ফটো এডিটিং সার্ভিস হ্যাঁ এই যে জিনিস আপনি আসলে কি তারপর হচ্ছে কি আপনি কেমন সার্ভিস দেন এবং আপনার গোলটা কি যেমন মিশন হচ্ছে কি যে 100% স্যাটিসফাই ইন গ্যারান্টেড ঠিক আছে হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন আপনি কি ক্লিয়ার হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যাঁ বুঝতে পেরেছি আচ্ছা এই জিনিসটা হচ্ছে এতটুকু পর্যন্ত দেন আচ্ছা আপনি এখানে বলতে পারেন যে আপনি রাইট একটা জায়গায় আছেন যেমন এখানে কি আছে দেন ইউ আর দ্য রাইট প্লেস এট দ্য রাইট টাইম তার মানে যে আপনি ভালো মানে সঠিক সময় সঠিক জায়গায় এসেছেন মূল কথা এক্সপ্লেনেশন করবেন ঠিক আছে তো ওয়েলকাম টু মাই ফটোশপ মিটিং এন্ড ফটো রিটাচিং কি ওকে ওয়েলকাম করতে এখানে আছে যে আপনি আসলে মূলত কি কাজ করেন মানে সার্ভিস মানে আপনি এখানে কি কি করবেন এই যে মানে লিখছে আচ্ছা কম্পোজিশন আচ্ছা আমরা কম্পোজিশন দরকার নেই এই যেমন এখানে সার্ভিস দিছে এনি কাইন্ড অফ ফটোশপ এডিটিং সে ফটোশপ এডিটিং করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে তারপরে হোয়াইট অথবা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে কাজ করে ক্লিপিং পাথ করে তারপর প্রোডাক্ট রিটাচিং বা ফটো রিটাচিং করে কালার কারেকশন করে হেয়ার মাস্কিং করে ড্রপ শেডো করে নর্মাল শেডো রিমুভ এডিং অবজেক্ট কথা বুঝতে পারছেন তার মানে আপনি কি করবেন এটা এখানে আপনি লিখে দিবেন তারপর হচ্ছে এখানে লিখতে যে আওয়ার বিলিং ঠিক আছে এখানে আসলে আওয়ার বিলিং কি হবে না এখানে হবে যে ক্লায়েন্ট আমাদের যে ক্লায়েন্ট আছে বায়ার আছে ওনার বেনিফিটটা কি এটা আমার কাছে উনি করবেন ওনার বেনিফিট এখানে ফার্স্ট বেনিফিট উনি দিয়েছেন যে কুইক ফ্রেন্ডলি সাপোর্ট মানে ফ্রেন্ডলি সে সাপোর্ট দিবে যে ওনার প্রবলেমটা কিভাবে সলিউশন করা যায় তারপর যে 3 ঘন্টার ভিতরে ডেলিভারি উনি দিবে তারপর যে প্রো কোয়ালিটি ওয়ার্ক মানে ওনার কোয়ালিটি অনেক ভালো প্রো ডেডলাইন তারপর হচ্ছে আনলিমিটেড মানে হচ্ছে যে উনি অনেকগুলো ডিভিশন মানে হচ্ছে যে বারবার আবার কিন্তু সেই সেম জিনিস আপনি দেখেন এখানে একবার আসছে তারপর দিকে আবার এখানেও কিন্তু সেম জিনিস কথা বুঝতে পারছেন আবার বুঝতে পেরেছি মানে সেম জিনিসটা বার এখানে একবার ওকে দেন ফর পেস এটা তো হচ্ছে যে আপনি ফার্স্ট ডলার যে সবাই আছে সবাই উদ্দেশ্যে একটু বলি সেটা হচ্ছে আমাদের আমার কাছে মনে হয় যে আমাদের একটা আলাদা একটা গ্রুপ খোলা উচিত ফেসবুকে মেসেঞ্জার একটা গ্রুপ দেখা যাচ্ছে যে আমাদের রাইনা ভাইয়া আছে কিনা একটা সমস্যা
যে ওখানে আমরা সব কথা বলতে পারি না, একজন একজন হেল্প করতে গেলে আমাদের এখনই আছে কিন্তু সেটা একটা ফ্যাক্টর। যেমন আমি যদি সব জায়গায় থাকি না, আমি কিছুই জানি না, আমার মাঝে মাঝে হেল্প লাগে। তা হচ্ছে আমি এটাতে একদম সহমত, কারণ ওইখানে দেখা যায় এটা হলো অফিসিয়ালি ফেসবুক গ্রুপ, যেখানে ক্লাসের বাইরে তেমন কোনো ডিসকাস করা যায় না। তো আই হোপ মানে যদি আমরা আমরা যারা আছি আমাদের জন্য পার্সোনাল একটা গ্রুপ থাকলে আমরা এখানে নিজেরা ডিসকাস করলাম, আমরা যখন কোনো কারণে আটকে যাব পারতেছি না, তখন আমরা সেলিম বা অথবা রাজেন্দ্র ভাইয়ের কাছে যে কোনো একজন আমাদের পক্ষ থেকে প্রতিনিধি এটা হেল্প নিয়ে আসবে, আইসা আবার আমাদের গ্রুপে সমাধান দিয়ে দেবে। আমি মনে করি এটা আমাদের জন্য অনেক বেটার হয়। বাকি কার কি মতামত, সবাই মতামত দিলে মতে ভালো হয়। আমার কোনো প্রবলেম নেই, একটু গল্প করি বা হচ্ছে কিছু না জানলে আমরা কিন্তু একে অপরকে জিজ্ঞেস করি। আমাদের যদি অফলাইনে হইতো তাহলে অবশ্যই সবার মধ্যে একটা বন্ডিং হইতো, ডিসকাস হইতো, যেহেতু কোর্সটা অনলাইন বেসড তো দেশে দেখা যাচ্ছে কেমন যেন একটা ভার্চুয়ালি ভার্চুয়ালি ডিস্টেন্স ডিস্টেন্স, যদি সবার ভিতরে একটা কমিউনিকেশন থাকে। আমরা কিন্তু এই জিনিসটা ফিল করি না ভাই, কারণ আমরা কিন্তু কোনো না ক্লাস শেষ কিন্তু আমরা যদি কথা বলি এমন যে রাতে 11টা পর্যন্ত কথা বলি, 11টার উপরেও হয়ে যায়। ও নো, তাই নাকি? হ্যাঁ, আমরা কিন্তু সবাই বের হয়ে যাই, আমরা কিন্তু এটাতে আমরা কিন্তু বের হই না, দেখা যাচ্ছে আমরা কথা বলি। যদি আমরা লাস্টে যদি আমরা বন্ডিংটা ক্রিয়েট করতে পারি তাহলে আমাদের পরবর্তী ফাইন্ড আউট করতে পারবো যে এটা কিভাবে সলিউশন করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে আমার ভাই বাকি ব্যক্তিগত আমার আমি জানি না, বা এটা আসলে শুনতেও খারাপ লাগে যে আমরা তো সবাই ক্লাসমেট, তাই না? যেমন অনেকে মানে বলতে পারে না আর কি, স্যার এটা বলছিল তো আমাদের নিজের জন্য কিছু দরকার আসলে। সেখানে আমার মনে হয় যে এখন একটা বেস্ট টাইম, যেহেতু ভাইয়া নাই সবাই তোমার পরিচয়টা দিয়েছিলেন তাহলে মানে আমার কাছে মনে হয় বেটার।
ঠিক আছে, কারণ আমরা কেউ কারোর সম্পর্কে কিছুই জানি না। হ্যাঁ আমি স্টার্ট করি, আমি আফরিন রিয়াজ এখানে স্টার্ট করলাম গ্রাফিক্স ডিজাইনটা। এর আগে খুব সামান্য অবধারণা ছিল, বাট ওটা কিছুই কোনো কাজেই আসবে না আমি জানি। তা আমি এখানে চাইতেছি ভালো কিছু করার জন্য, ভালো করে শেখার জন্য। থাকি এই কোর্সটা স্টার্ট হচ্ছে তখন থেকে, প্রথমে ফার্স্টে দুই একটা ক্লাস করছি, বাট এরপরে আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ অ্যাকচুয়ালি সত্য কথা এই টাইম আমার একটা টিউশন থাকে। আপনি মানে পড়াশোনা কি করেন? আমার অনার্স কমপ্লিট, সেটা হয়ে গেছে আরো অনেক আগে মোটামুটি, তো এই আর কি। মাঝখানে কিছুদিন জবে ছিলাম একটা প্রজেক্টে। আমি কুমিল্লা থেকে, কুমিল্লা সরকারি কলেজ থেকে আমার পলিটিক্যাল সায়েন্স অনার্স কমপ্লিট। আপনার বাসা কোথায়? আপনি কি কুমিল্লা দিন নাকি? জি আপু, আমি কুমিল্লায় থাকি, আমার বাসাও কুমিল্লা, যদিও আমি ঢাকায় থাকতাম, এই করোনার কারণে আমার আসলে সব পুরো পালট হয়ে গেছে। আমি আচ্ছা, আমার ডিটেলসটা সবাই লাস্টেই দিই না? আচ্ছা, মনিকা আপু বলেন। আমি, আমার নাম মনিকা বহি, আমার বাসা হচ্ছে কুমিল্লা সদর, বাট আমার পড়াশোনা সবকিছু ঢাকাতে। ঢাকাতে বলে ভুল হবে, আমরা তো মানে ছোটবেলায় চলে আসছি ঢাকা, তারপর ময়মনসিংহ বিটা নিলাই। আমার পড়াশোনা ময়মনসিংহ আনন্দমোহন কলেজ, আনন্দমোহন কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করছি অ্যাকাউন্টিং এ, আর এখন থাকি ঢাকা যাত্রাবাড়ি। আর কি বলবো, এই তো আনন্দমোহন কলেজের পিছনে একটা মাঠ আছে না? হ্যাঁ, কলেজের সামনে অনেক বড় মাঠ আছে, আমার ছোটবেলা বড়বেলা সব। আঙ্কেল কি সরকারি চাকরি করত? না, সরকারি চাকরি একটু ফ্যামিলি আসলে একটু ফ্যামিলি প্রবলেম ছিল ওর জন্য চলে আসা যাবে। আপনার মানে তাহলে অনার্স মাস্টার্স করেছেন নাকি শুধু অনার্স করেছেন? না, আমার আসলে বিবিএ পাস কোর্স, ডবল মাস্টার্স। পড়াশোনার জন্য গুরুদয়াল কলেজ, আর কুমিল্লা দেবী দয়ালে মানে আগে থাকতাম। অনেক সময় আছে, লম্বা সময় আছে, অনেক কিছু জানতে পারবে। আমি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, আর তারা কুমিল্লা সদর বাইরে থাকাও বর্তমানে ঢাকায় আছি আর কি। ভাই আপনাদের চিলেন ইউনিভার্সিটিতে আমার বিশাল বড় একটা অভিজ্ঞতা আছে, একটু শেয়ার করি না? অবিয়াসলি কিন্তু আমি যখন অ্যাডমিশন টেস্ট দিতে গিয়েছিলাম, ফার্স্টে যে আমি হলে উঠছি, ওঠার পরে যখন ডাইনিং এ গিয়েছিলাম, যাওয়ার পরে দেখি এই সেম ভুলটা আমি যখন অ্যাডমিশন টেস্ট দেই, ইট ওয়াজ 2010 অর 11,
তখন আমি সেই মডেল দিই সবাই এটাই করে ডালের মধ্যে হাত দিয়ে পানি ফেলাই হ্যাঁ তো এই সেম ঘটনাটাই হয়েছিল যে আমি ফারস্টে মনে করছি এটা বুঝছি হাত ধোয়ার পানি কিন্তু পরবর্তীতে বলতেছে যে না এটা তো ডাল তারপরে আমি মানে অবাক হয়ে গেছি তারপর হচ্ছে আমি যখন আপনি তো জাস্ট এডমিশন টেস্ট দিতে গিয়ে এটার মুখোমুখি হতেন এমন অনেক স্টুডেন্ট আছে যারা ভর্তি হওয়ার পরেও 2-3 মাস সময় লাগে কোনটা ডাল আর কোনটা জোটা মানে এটা চিনতে তো তারপরে হলে মুরগিটা অবাক করা বিষয় মুরগিটা যে বাসে পানির মধ্যে মানে জীবন্ত হাঁসের মতো পানিতে যে বাসে ভাই এগুলো বলে আপনার ঠিক আছে পাবলিক পাবলিক ইউনিভার্সিটি আমি মনে করি মানে সারা বাংলাদেশ যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে তার থেকে খুব একদম কম করেছে খাবার প্রোভাইড করা আমাদের হলগুলো ডাইনিং গুলোতে না আপনাদের গল্প শুনছিলাম ডালের অভিজ্ঞতা আমারও আছে আমি আরো ছোট আরো অল্প বয়সে আপনার ডালের অভিজ্ঞতা পাইছি আমি রাজশাহী তখন নিউ ডিগ্রি কলেজে পড়তে যাই আপনার সবে মাত্র সদ্য আর কি এসেছি শেষ করে যায় তো যাওয়ার পরে হলে উঠলাম এখন হলে উঠে দুইটা জিনিস আমার চোখে আসলো একটা হলো বড় ভাই মানে সেকেন্ড গড আর হচ্ছে খাবার দাবার যে ডাল ডাল যে ব্যাপারটা ছিল আপনার যেরকম আপনারা বলছিলেন এরকমই তো আমার বাবাকে একদিন বলছে যে বাবা এরকম ডাল তো আমি তো বুঝি না যে ডাল তো ডাল দেখতে পাই না শুধু পানি তো আর আব্বু বলছিল সান্ত্বনা দিচ্ছিল যে বাবা ওইটাই খায় ওটা তো অনেক ভিটামিন আছে তাই বলছিল তো এখন আপনার ওই যে অভিজ্ঞতা এটা মানতে হবে ওই ডালটাতে কিন্তু আসলে অনেক ভিটামিন আছে কারণ মানে ডালের তুলনায় যে পরিমাণ পানি দেওয়া হয় ওই যে বলল না দুজন ভাই এটা বলছি না এটা ওটা হচ্ছে ভিটামিনের কুকুর যখন আমরা বাইরে থাকি এখন যেটা হয় আমি তো এখনো আপনার বিয়ে সাজে করিনি তো এখনো মেচে থাকি এখন একটু ভালো মেচে থাকার চেষ্টা করি তো এখানে খাবারের একই অবস্থা যে বাসার মতো তো আসলে হয় না তো এটা একটা চরম শিক্ষা চরম প্রতিকূলে মনে করেন আর্মির যেমন ট্রেনিং নেয় ওদের দুই বেলা না খেতে দিলেও ওরা ঠিকই বুলেট চালাতে পারবে তো আমাদেরও এরকম একটা ইয়া হয়ে যায় তো আর লগ্ন বণিক আপনি কি ক্লিয়ার হয়েছেন মোটামুটি না পুরোটা আপনারা সবাই যেটা বাস্তব কথা এটা বলি যে সবাই আপনারা ফ্রিল্যান্সার হবেন না আমি একটু
ছোট তখনই হবে না যখন আপনার প্রতি আত্মবিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস থাকবে। তো বিশ্বাসটা আসবে কোথায়? আপনার কোয়ালিটিতে। আমি যখন ইন্টারমিডিয়েট শেষ করে আমি বোর্ডের টপ লিস্টে ছিলাম, কমার্স আমি পড়াশোনা করছি, সেখান থেকে প্রায় 48,000 টাকার একটা বৃত্তি পাই। তো এটা ভালো একটা ইয়া ছিল, খুব একটা আশীর্বাদ হিসাবে এরকম ছিল, দোয়া হিসাবে ছিল টাকাটা। তো দুই ইয়া আমি মিসই করেছিলাম, নিচে পাইছিলাম না, আমার কাগজ জমা না দিতে না দেওয়ার কারণে সময় মতো। তো আমি কম্পিউটার পেছনে এত সময় দিতাম যে আপনার অনেক গুরুত্বপূর্ণ কাজ আমি জীবনে মিস্টেক করে ফেলেছি, অনেক টাকা বলেন অনেক কিছু এরকম, যে এত সময় এটার পিছনে আমি মনোযোগটা এত দিতাম এটার পিছনে, বা এখনও দেই। তো এগুলো আসলে আপনাদের বারবার বলি, কারণ আমার তো গ্রাফিক্স আপনার শেখাতে আধা ঘন্টা সময় লাগবে, আপনাদের প্র্যাকটিস দেবেন, আমার অনেক সময় 2 ঘন্টা টাই, এজন্য আপনাদেরকে এগুলো বলি, ইন্সপায়ার করি। জীবনটা আসলে এরকমই, নিজের দাম দেবেন, নিজের দাম তখনই পাবেন যখন আপনার অনেক নলেজ থাকবে, জ্ঞান থাকবে। আমি যখন মার্কেটে যাই, আমার একটা দুঃখের একটা কাহিনি বলি আপনাদের, যেহেতু আমি টাইম ভ্যালু অফ মানি একটা জিনিস পড়েছিলাম আমাদের অ্যাকাউন্টিংয়ে, তো সময়ের সাথে অর্থের মূল্য আছে। আমি এই জিনিসটা তখন থেকে মেনটেন করতাম, যেদিন আমি প্রথম এই জিনিসটা পড়ি আমি বুঝে ফেলেছিলাম যে জিনিসটা কী জিনিস। তো সবাই আমার বন্ধুরা বই কিনতো নতুন, তারা বই নতুন কিনতো, আমি নতুন বই কিনতাম। আমি কী করতাম, রাজশাহীতে ভালো পুরাতন মার্কেট আছে, পুরাতন মার্কেটে যেতাম, শুধু দুইটা বই বাদে আমি পুরাতন বই কিনতাম। আপনার একটা হচ্ছে জেনারেল নলেজ, আর একটা হচ্ছে চলন্ত যে ইয়াগুলো, জেনারেল নলেজ বইটা আমি নতুন কিনতাম অলওয়েজ, কারণ এটা আপডেট হয়। আর বাকিগুলো তো বাংলা জিরো মাসে এইরকমই, 6 মাস আগের বই হচ্ছে এখনও তাই। তো আমি কেন কিনতাম, যে আমি আমার একটা বাজেট আছে, তাহলে আমি পুরাতন মার্কেটে গেলে আমি ডাবল ডাবল বই পাইতাম। আমার বন্ধুরা যেখানে একটা বই কিনছে আমি সেখানে দুইটা বই নিতাম। তো এইভাবে আমার অনেক বই হয়ে যায়, এবং বই যত বেশি থাকে তত পড়তে ভালো লাগে। তো এখনও যদি, এখন তো বই ওরকম পড়ি না, পড়াশোনার বই তো আর পড়া লাগে না, এখন যদি মোটিভেশনাল কোনো বই পাই রাস্তায় চলতে গিয়ে যদি দেখা হয় লাইব্রেরিতে, তো বই নিয়ে আসি, আপনার বই নিয়ে এসে পড়ি, মোটিভেশনাল বই পড়ি, সাইকোলজিক্যাল বই পড়ি, এ বইগুলো পড়ি। মানে এক একটা বই মনে হয় আমার কাছে খনির মতো মনে হয়। তো আমার যারা, আমার 5টা ছোট ভাই আছে, 2টা ইন্টারমিডিয়েট পড়ছে, তো এরা আমার চোখের দিকে তাকায় কথা বলতে পারে না, কারণ হলো ওরা আমার সাথে ভালো রেজাল্ট করতে পারেনি। কারণ আমি যদি বকিও বা উপদেশ দিই তো কিছু করার নেই, শুনতে হবে। ক্যারেক্টারের দিক দিয়েও ধরেন আমার ঠিক আছে, আমি এমন কিছু করিনি যে আমার ছোটো ভাইকে উপদেশ দিতে পারবো না। আগে আমি এভাবে আমার নিজেকে তৈরি করেছি, ধরে যে আমি যাতে আমার ছোটো ভাইগুলোকে উপদেশ দিতে পারি, পরামর্শ দিতে পারি। তো যেহেতু এই ট্রেনিং করাই, তো কিছু এরকম কথা উপদেশমূলক চলে আসে বা বলি আপনাদের সাথে। তো দেখেন আপনারা নিজের প্রতি আত্মবিশ্বাস রাখেন, আপনার কোনো না কোনো একটা কোয়ালিটি আছে, যে কোয়ালিটিটা আছে একটু একটু ডিসকভার করেন, একটু এক্সপ্লোর করেন যে আপনার কোন কোয়ালিটিটা আছে, আমার কী ভালো লাগে, আমার কি প্রকৃতি ভ্রমণ করতে ভালো লাগে, প্রকৃতির ছবি আঁকতে ভালো লাগে, না কি ভালো লাগে আসলে, আমার কি আইটি ভালো লাগে, না আমার কি ভালো লাগে, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। তারপরে ওটার উপরে অনড় থাকেন, একবারে লেগে থাকেন যাকে বলে জোকের মতো, তাহলে অনেকে সমালোচনা করবে, এটা স্বাভাবিক, অনেকে বলবে তুমি পারবে না। তো এগুলো আসবে, আপনি জাস্ট একটা মুচকে হাসি দেবেন, ওকে আবার আপনার কাজে আপনি লেগে পড়েন। তো দেখি আপনাদের অ্যাসাইনমেন্ট দেখি, সব বাকি দেখাবেন যারা। আর র টিএফটি এবং গিগ কান্ট্রি, এটা আমি দেখাচ্ছি, তিনটা জিনিস আমি নোট করে রাখছি। আমরা কি তাহলে আর কারো দেখবো না অ্যাসাইনমেন্ট? ওকে, আমার মনে হয় যে আপনারা দেখাবেন।
শিওর শিওর দেখো মিররটার উপরে যেটা মিরর তৈরি করেছে না ওই লেয়ারটার উপরে ক্লিক করেন। আচ্ছা এটার অপাসিটি আরো কমিয়ে দেন, 100% আছে না আরো কমায় দেন। দুইটারে কমে যাচ্ছে কেন? ও দুইটা সিলেক্ট, দুইটা সিলেক্ট করে রাখছেন নাকি? আমি তোলা একটা, না না আমি একটা মানে আগে ফার্স্টে মিররটা করে নিয়েছি তারপর ওইখান থেকে ক্রপ করে এনে এখানে বসাইছি। আচ্ছা তাহলে তো আসলে হবে না, আরো অপাসিটি কমাতে হবে। যেটা র ফাইল যেটাতে কাজ করেছেন ওইটা দেখাবেন তাহলে বোঝা যাবে। এটা ঠিকই আছে তবে এর যে অপাসিটি এটা আরো কমাতে হবে, মিররের অপাসিটি আরো কমাতে হবে। তারপরে আর কেউ দেখাবেন কি? আচ্ছা শাহানা ডাক্তার দেখান, সমস্যা নেই। ঠিক আছে দেখছি। তো আমি একটা নতুন জিনিস আপনাদেরকে দেখাই আজকে, দেখি করা যায়। আচ্ছা আর তিনটা যে কোশ্চেন আসছে তিনটা কোশ্চেন দেখায়। আচ্ছা এই সমস্যাটা কে কে পড়েছেন বলেন, কে পড়েছেন এই সমস্যায়? দেখতে পাচ্ছেন ডিসপ্লে? আচ্ছা এটার একটা সমাধান আছে, এটা আমি সমাধান দিচ্ছি। আর স্যার আমি পিএনজি ফাইলে সেভ করতে পারি না, কিভাবে পিএনজি ফাইলে সেভ করব? হ্যাঁ দেখাচ্ছি। এই সমস্যায় যারা পড়েছেন তারা এখন মনোযোগ দিয়ে দেখেন, হয়তো ভবিষ্যতে আপনিও পড়তে পারেন। এখন প্রবলেম পাসিং দ্য জেপিইজি ডাটা, আচ্ছা প্রবলেমটা সলভ করে ক্লোজ করে দিলাম। তারপরে একটা রেজিস্ট্রিতে প্রবলেম আছে, আমরা রেজিস্ট্রি ঠিক করবো। আর ই যে রেজিস্ট্রি এডিটর, রেজিস্ট্রি এডিটরে যাব, ক্লিক করব। করার পরে আমরা যাব কারেন্ট ইউজার, এটাতে ক্লিক করব। তারপরে সফটওয়্যারে যাব, ভিডিওটা দেখবেন প্রয়োজন আর একবার, সফটওয়্যারে দেখব। তারপরে অ্যাডোবে যাব, আমরা অ্যাডোবে যাওয়ার পরে ফটোশপে যাব। ফটোশপে যাওয়ার পরে যেহেতু আমার একটাই ফটোশপ আছে, আমরা এখন যেটা করব আমরা নিউয়ে যাব, রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর নিউ নিয়ে যাওয়ার পরে আমরা DWD Word 32 ভ্যালু এটাতে ক্লিক করব। করার পরে যেটা লিখতে হবে আমি এটা দেখে নিই, একটু থাকবেন, আমার এক জায়গায় ডকুমেন্ট আছে এটা দেখে নিই। একটা জিনিস লিখতে হবে, জেপিজিতে সেভ করার জন্য কিছুই না, আপনার ফাইলে যাবেন, এই ইমেজটা যে ফাইলে আছে, আচ্ছা এটা জেপিজিতে আছে, এটাকে আবার আর এক জায়গায় জেপিজিতে সেভ করব। জেপিজিতে সেভ করার জন্য ফাইলে যাব, সেভ অ্যাজে ক্লিক করব বা কন্ট্রোল শিফট এস একসাথে, তারপরে এটা ক্লিক করলাম। করার পরে দেখেন এখানে ওই উত্তরগুলো চলে আসবে। স্যার
আমি পিএইচডি করছি না পিএইচডি তে তো অবশ্যই রাখবেন যেটা ফটোশপের এক্সটেনশন বা মূল ফাইল যেটা থেকে আমরা সব করতে পারবো এই হলো সেই পিএইচডি বা ফটোশপ ডকুমেন্ট এটার মানে তো এই পিএইচডি তে আমরা সেভ করতে পারি দেখেন জেপিজি আছে তারপরে যেটা র ফাইল বললেন এই যে র ফাইল ফটোশপ র ফাইল এই র ফাইলে সেভ করতে পারি তারপরে পিএনজি তে পারি তারপরে টিআইএফএফ দেখেন আছে আমরা এতগুলো অপশনে সেভ করতে পারি তো এটাকে যদি টিআইএফএফ এ সেভ করি তাহলে ডেস্কটপে সেভ করে নিচ্ছি এটার আবার আলাদা দেখেন ফাংশন আছে তো আমি বাই ডিফল্ট রেখে দিলাম এটা সেভ হয়ে গেছে এখন যদি এই যে ফটোটা আমরা দেখি প্রপার্টিতে তাহলে এখন দেখতে পাবো এটা টিআইএফএফ হয়ে গেছে এইভাবে আমরা এর ফরম্যাট চেঞ্জ করতে পারি বা নির্দিষ্ট ফরম্যাটে সেভ করতে পারি আর একটা বিষয় সেটা হচ্ছে ওইটা তো আলাদা জিনিস সেটা ফাইবারে দিতে হবে তো ফ্যাবিলিটি কে নামের একটা আমি টুলস ইউজ করবো স্পেলিং মনে নেই একটা সার্চ দিয়ে এই যে এটি ফ্যাবিলিটিক আচ্ছা ফ্যাবিলিটিক এই এক্সটেনশনটা আমরা অ্যাড করে নিতে পারি তা এক্সটেনশনের হিসাবটা পরে আসি আরও ভালো এক্সটেনশন আছে তো আমরা এই নামটা নিয়ে ওয়েবসাইটে ঢুকব তাহলে fabletics.com এ গেলাম ফাইবার টু আমি দেখেন টুলসে গিয়ে কিওয়ার্ড অ্যানালাইসিসে গেলাম এটার ওয়েবসাইটটা আমি আপনাদের দিচ্ছি এগুলো সব লিখে রাখবেন ডায়েরিতে না হলে কিন্তু আপনাদের কাছ থেকে চলে যাবে হারাই যাবে তো যাওয়ার পরে এখন দেখেন আমার টার্গেট যে কিওয়ার্ড আমি যদি লিখে দিই ব্যাকগ্রাউন্ড রিমুভাল তারপরে আমি অ্যানালাইজে ক্লিক করলাম অ্যানালাইজে ক্লিক করার পর দেখেন 47,714 গিগ আছে এখন ফাইবারে গিয়ে দেখবো এটা আসলে গিগ কয়টা আছে খুব দু একটা হয়তো এদিক ওদিক হতে পারে আচ্ছা 47,700 ঠিক আছে এটা তেমন একটা সমস্যা নাই টুলস তার মানে ভালো কাজ করছে এখন দেখেন যেখানে আমরা আরও কিছু তথ্য পাব যে তথ্যগুলো আমাদের ডিসিশন মেকিংয়ে হেল্প করবে তো ফাইবার চয়েস আছে একজন ফাইবারের চয়েস আর অনলাইন সেলার আছে অনলাইন সেলার এতজন নিউ অ্যারাইভাল আছে এটা ভুল তথ্য হাইস্ট রেট হাইস্ট প্রাইস হলো $160 সর্বোচ্চ মানে একজনের আছে অ্যাভারেজ 7.4 আমরা লেভেল 1 দেখতে পারি এখানে যে লেভেল টপ রেটেড হচ্ছে মাত্র 8 জন নো লেভেল মানে কোনো লেভেল নেই 41 জন লেভেল 1 50 জন এবং লেভেল 2 হচ্ছে আচ্ছা প্যাকেজ স্ট্রাকচার অনুযায়ী আমাদের এই তথ্যটা কাজে লাগবে দেখেন
বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি হলো এই রিলেটেড গিগ, মানে সহজ তাই এই রিলেটেড গিগ বেশি, আর পাকিস্তান থেকে আছে আর ইন্ডিয়া থেকে আছে, তিনটা দেশ মূলত অল টাইম এরা ভালো অবস্থানে থাকে। তো আমাদের বাংলাদেশের এই যে রেট দেখেন অস্বাভাবিক বাড়তি, যখন আমি এখানে সার্চ দেব দেখেন অন্য কিছু দিয়ে লোগো ডিজাইন দিই, লোগো ডিজাইন বাংলাদেশে বেশি হবে, ভয়েস অ্যাসিস্ট্যান্ট দিই, অন্য জিনিস ডাটা ইন্টারফেস, এটা দেখেন এটা বাংলাদেশে কিন্তু কম, ইউনাইটেড স্টেট ইন্ডিয়া আর জার্মানি দেখেন এটা হাই লেভেলের কাজ। তো এই হলো ব্যাপার, যেগুলো কঠিন কাজ এগুলো আমরা কম পারি, আর যেগুলো সহজ কাজ এগুলো আমরা বেশি পারি। তো কিছু করার নাই, যেহেতু প্রথম দিকে এইভাবে কাজ করা লাগবে, গিগ র্যাঙ্ক চেক করতে পারবেন, গিগ ট্র্যাক চেক করতে পারবেন, টার্গেটেড কি দিয়ে আপনার ইউজার নেম দিবেন এবং টার্গেটেড কিওয়ার্ড দিবেন চলে আসবে। তো এই টুলসটা আপনারা ইউজ করবেন, একটা অ্যাকাউন্ট করে নেবেন, মাই অ্যাকাউন্টে ক্লিক করে খুব সহজে একটা অ্যাকাউন্ট করে নেওয়া যাবে। আর একটা কাজ আছে যেটা দেখালাম না, আমি লগ ইন করে নিই আপনাদের দেখাই, এটার আরও একটা কাজ আছে। তো আমরা আমাদের ইমেল পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো, সাইন আপে যাবো, সবাই আমরা একটা অ্যাকাউন্ট খুলবো, এখানে অ্যাকাউন্ট খুললে এটা কাজে দেবে আমাদের। নেটের কি অবস্থা, ওয়াইফাই ভালো আছে। তো ক্রিয়েট অ্যাকাউন্ট, তা আমরা আমাদের নাম দেব, যে নাম এবারে ওই নামে দেওয়ার চেষ্টা করবো। তা আমি অ্যাকাউন্ট খুলি, সরি এখানে তো নাই, ইমেলটা চেঞ্জ করা লাগতো, চলে আসছে, এটা একটা এক্সটেনশন যেটা দিয়ে আমি চেক করছি, অন্তর চেপে ক্লিক করলে এটা এক্সটেনশন চালু হয়ে যাবে।
এভাবে একটা অ্যাকাউন্ট খুলে নিন, আমি তো ইমেল আর একটাতে আছে তো এই জন্য ঝামেলা হচ্ছে। তো অ্যাকাউন্ট খুলে নিয়ে যেটা করবেন, এবার হলো আর এক্সটেনশনটা আমাদের লাগবে, তো আমি ওই এক্সটেনশনটা ইউজ করি না, আমি ফাইবার কুইক ভিউ নামে একটা এক্সটেনশন দিচ্ছি। এই এক্সটেনশনটা আমরা সবাই অ্যাড করে নেব এবং এটা কিভাবে কাজ করে আমি আপনাদের দেখাবো, যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব কারো তখন দেখাবো। আমরা এটাতে যাওয়ার পরে একটা সেটিং আছে, সেটিংটা চালু করব পরে, এখন তো এটাতে আমার ফাইবার তো ইয়ে করবো না, দেখাবো না, এভাবে আপনাদের যখন কারো দেখাবো তখন নিয়ে চলে আসবো সামনে। এবং এর একটা কাজ আপনাদের দেখাই, কাজটা আপনাদের গিগ অ্যানালাইসিস আরো সহজ হবে। দেখছেন এখানে একটা জিনিস কিন্তু ঘুরছে, এই অ্যানালাইসিস করছে, দেখেন টপ ফোকাস কিওয়ার্ড, ফোকাস কিওয়ার্ডগুলো দেখে দিয়েছে। এই 48টা গিগে, প্রথম 48টা গিগে কী কী ফোকাস কিওয়ার্ড আছে এগুলো আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, আমরা এই ফোকাস যে প্রথম ফোকাস কিওয়ার্ড আছে এগুলো ইউজ করার চেষ্টা করব। এই কয়েকটা প্রথম কয়েকটা চার পাঁচটা, আর উপরে যে জিনিসটা দেখছেন যে সাজেস্টেড, এটাও ইম্পর্টেন্ট, এগুলো আপনার যদি রিমুভ ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড রিমুভাল যদি আপনার ফোকাস কিওয়ার্ড হয় এগুলো সাব কিওয়ার্ড হিসাবে নিতে হবে। দেখেন চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল, কাট আউট ব্যাকগ্রাউন্ড, মানে এগুলো চেষ্টা করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, যে এগুলো চেষ্টা করবেন আপনার গিগ ডিসক্রিপশনে রাখার। দেখেন আরও কাজটা সহজ করে দিলাম, এখন এই কথাগুলো গিগ ডিসক্রিপশনে রাখার চেষ্টা করবেন। এগুলো দেখবেন যে অনেক ইউটিউব চ্যানেলে এগুলো খুব ভালো করে বলা আছে, এটা আমি একটু পরেই বললাম কারণ আছে। এই জিনিসগুলো আপনাদের লাগবে যে এর ফোকাস কিওয়ার্ডগুলো কী কী আসতে পারে, সম্ভাব্য কিওয়ার্ড সুন্দর চলে আসছে আসলে, এগুলোই দিয়ে দেবেন গিগ ডিসক্রিপশনে, বাস। মানে ব্যাকগ্রাউন্ড রিমুভালের সাথে ফাইবারে আমাকে সাজেস্ট করছে যে এই কিওয়ার্ডগুলো, তো এগুলোই দেবো। এখন আরও যদি চাই আমি তাহলে যেটা করবো যে আচ্ছা কাট আউট ইমেজ কোথায় আছে, কাট আউট ব্যাকগ্রাউন্ড, এটাতে ক্লিক করি, করার পরে আবার এটা নিয়ে আসি, নিয়ে এসে দেখি যে এর সাথে কোনটা মিল আছে, আবারও দেখি যদি এর মাঝখানে যদি আরও দু একটা পেয়ে যাই মন্দ হয় না। কাট আউট ইমেজ এটা অলরেডি নিয়ে নিয়েছি মনে হয়, কাট আউট ইমেজ নাই, কাট আউট ইমেজ নিলাম, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে এটা কেটে দিলাম, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড এটা খুব একটা ইম্পর্টেন্ট না হলে নিয়ে নিলাম আপাতত দেখানোর জন্য, কেটে দিলাম, ফটো ব্যাকগ্রাউন্ড ক্লিপিং পার্ট এটা নিয়ে নিলাম, ওকে। এতো মোটামুটি হয়ে গেলো যে আমি এই সার্ভিসগুলো দিই, ঝামেলা শেষ, একেবারে সুন্দর এসইও ফ্রেন্ডলি হয়ে গেছে এগুলো, আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আর ফোকাস কিওয়ার্ডগুলো আমরা ট্যাগে ইউজ করবো, এই যে ফোকাস কিওয়ার্ড আছে প্রথম পেজের যে ফোকাস কিওয়ার্ড ছিল এগুলো, এই টুলসটা আমাকে এই সুবিধাটা দিচ্ছে। এই টুলসটা আরও দুইটা সুবিধা দেয়, যখন আমরা কারো গিগ রান করবো দেখাবো, রান হয়ে যাবে তখন আমি দেখাবো আপনাদের। তো এই মোটামুটি আজকের লেকচার, আপনাদের হোমওয়ার্ক হয়নি তো আসলে এই জন্য আমি আগাচ্ছি না, মোস্ট ম্যাক্সিমাম সবার হোমওয়ার্ক হতে হবে,
তো দেখেন আরেকটা সুবিধা আছে কি এই এক্সটেনশনটার এর যে ট্যাগ এই ট্যাগগুলো আমরা দেখতে পাচ্ছি মানে ভিতরে যাওয়া লাগছে না কিন্তু আমার আমি ট্যাগ দেখতে পাচ্ছি এর রানিং কয়টা রানিং আছে অর্ডার চারটা রানিং আছে এর ফেভারিট কত 741 জন তাকে ফেভারিট করে রাখছে এটা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর এর কোনো ট্যাগই নাই আমার মনে হয় দেখাচ্ছে না যেহেতু দেখি এর ট্যাগ আছে কিনা দেখছেন ট্রাফিক ধরে ফেলেছে যে আমি এত যেহেতু যাচ্ছি আর ধরছে যে এটা আমি রোবট কিনা আর একটা বোট আবার কোনটা দেখছেন ফাইবারে সিকিউরিটি না দেখছেন কত সিকিউরিটি ঢুকতে পারছেন আর কোনো গিগে আমি ঢুকতে পারবো না আপাতত আমার আইপি ওটা ইয়ে করে ফেলছে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে দুইটা অর্ডার রানিং আছে 650টা তার হলো ইয়া আছে ফেভারিট আছে তার আর ফোকাস কিওয়ার্ড ট্যাগগুলো এটা তো এই টুলটা আমাদের অ্যানালাইসিস গিগ অ্যানালাইসিসে হেল্প করবে তো হোমওয়ার্ক ওইটাই থাকলো যেটা হোমওয়ার্ক ছিল আগে যারা হোমওয়ার্ক করেননি যেমন জেপিজি পিএনজির ভিতরে পার্থক্য যারা করেননি তারাও করবেন যাদের যে জায়গায় ল্যাক ছিল হোমওয়ার্কে একটু লিখেই দিই আপনাদের যাদের স্মরণে থাকে যারা জেপিজি ভার্সেস পিএনজি এই অ্যাসাইনমেন্ট জমা দেননি যারা ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিয়ে রিমুভালের ইমেজ জমা দেননি বা আর একটা কি ছিল শ্যাডো শ্যাডো নিয়ে আর বর্তমান যেটা চলছে কি অ্যানালাইসিস এটা খুব ইম্পর্টেন্ট এটা হয়ে গেছে এই অ্যানালাইসিস ড্রপ এটা অবশ্যই জমা দিবেন দেখাবেন মোটামুটি কালকে তেমন একটা যারা করেছেন অ্যাসাইনমেন্ট তাদের জন্য তেমন অ্যাসাইনমেন্ট থাকলো না তবে তারা ইচ্ছা করলে কিছু ইমেজ প্র্যাকটিস করে আপনারা যারা করেছেন তারা কিছু ইমেজ প্র্যাকটিস করে আমাকে দেখায় হ্যাঁ দেখবো অ্যাসাইনমেন্ট যতক্ষণ দেখাবেন অ্যাসাইনমেন্ট নিয়ে কোনো আপত্তি নেই এটা দেখতে হবে স্ক্রিন কি দেখা যাচ্ছে স্ক্রিন কেমন যেন ইয়া দেখাচ্ছে এখানে আরেকজন মনে হয় এই উপরে যাচ্ছে দেখা যাচ্ছে স্ক্রিন এবার দেখা যাচ্ছে
হ্যাঁ, আমরা প্রথম টাইটেলটা দেখি, কাট আউট ইমেজ অ্যান্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড এডিটিং। এটা তো ভাষাগত ঠিক দিক হলো না, কাট আউট ইমেজ এবং ব্যাকগ্রাউন্ড রিমুভাল একই জিনিস। কোনটা ফোকাস কি হয় আপনার? তাহলে আপনি টাইটেলটা এভাবে না দিয়ে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফটোশপ এডিটিং এভাবে ছোট্ট একটা দিয়ে দিতে পারেন। কাট আউট ইমেজটা একই জিনিস, রিমুভ ব্যাকগ্রাউন্ড আর কাট আউট ইমেজ একই জিনিস। আর আগে ফটো লাগাই দিতে পারেন, যে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটো আই উইল ডু ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ। ওকে, এটা এখন সুন্দর এক কয়েক ভালো ভালো কিছু কিওয়ার্ড চলে আসলো। তো তারপরে নিচে দেখি ফটো এডিটর, ওকে খুব ভালো কথা লিখছেন ফটো এডিটর। এই এখানে ফোকাস কিওয়ার্ডটা রাখতে হবে আপনার, ফটো এডিটর ইন ব্যাকগ্রাউন্ড রিমুভাল সেক্টর বা এরকম ফোকাস কিওয়ার্ডটা প্রথম থেকে রাখতে হবে, যেটা দেখালাম আসলে র্যাঙ্ক করানোর জন্য। আর একটা লিস্ট করলাম না কিছুক্ষণ আগে আপনাদের? আচ্ছা, এই এই যে বিষয়টা, যে লিস্টটা এখন আপনাদেরকে আমি দিচ্ছি, এর ভিতর থেকে কিওয়ার্ড নিয়েন। আর এটা যেহেতু করলাম আপনাদের সামনে, দেখেন চ্যাট বক্সে আমি দিলাম, এই বিষয়গুলো নেবেন, যে আপনার সার্ভিস অ্যাবাউট মাই সার্ভিসের ভিতরে এগুলো নেবেন। তবে সবাই এভাবে সিরিয়ালি দেন না, তাহলে কিন্তু হবে না, কেউ একটা আগ পিস এদিক ওদিক করে দিয়েন। আপনারা এই চ্যাট বক্স থেকে এটা কপি করে নেন। তো শাহনাজ আক্তার, আপনার নিচে মনে হচ্ছে আরো কিছু আছে, নিচের দিকে আরো যান। ডকটা মনে হচ্ছে অনেক বড় আছে, আর ট্যাগ দেখলাম। ফটো রিটাচিং এই ট্যাগটা দিয়েন না, ফটো রিটাচিং। এফএকিউ, আপনার একটা ট্যাগ চেঞ্জ করেন, ফটো রিটাচিং এটা দিয়েন না। আর এই যে কিওয়ার্ড গুলো দিলাম চ্যাটে, এগুলো আপনারা ট্যাগে ইউজ করতে পারেন, একেবারে রিলেভেন্ট ট্যাগ হবে। তাহলে এটা না দিয়ে যে চ্যাট বক্স থেকে আপনি কয়েকটা দিয়ে দিন। রিমুভ অবজেক্ট, হ্যাঁ রিমুভ অবজেক্টটা তো আলাদা, এটার আলাদা একটা গিগে ওপেন করব আমরা, আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ অ্যান্ড অ্যাড ওয়াটারমার্ক, এই এই নামে একটা এয়ার টপিক্সই থাকবে আলাদা। একশোটা পঁয়ত্রিশ ডলার, আচ্ছা পঞ্চাশটা বিশ ডলার, ঠিক আছে। হ্যাঁ সুন্দর হয়েছে শাহনাজ আক্তার, আপনার মোটামুটি গিগের এয়ার রেডি, শুধু ওই যেটা ইন্ট্রো এখানে আপনার কিওয়ার্ড অ্যাড করেন। আচ্ছা ভাইয়া ঠিক আছে, আসলে ওই এ তো মানে অনেকগুলা নিয়ে করা, মানে কিভাবে করলে যে এ হবে বুঝতে পারতেছিলাম না ঠিক হবে,
মানে একটু এক্সেপশনাল করতে গিয়ে মানে উল্টাপাল্টা হয়ে গেল আর কি। না হয়েছে, চেষ্টাটা বড়, ভুল ভ্রান্তি তো হবে, এটাতে স্বাভাবিক। তারপরে আর একজন দেখাবেন বললেন, আমার স্ক্রিন কি শেয়ার হচ্ছে? হ্যাঁ শেয়ার হচ্ছে। আচ্ছা, আই উইল রিমুভ ব্যাকগ্রাউন্ড, রিমুভ ব্যাকগ্রাউন্ড অ্যামাজন ইবে প্রোডাক্ট অ্যান্ড ফটো এডিটিং। আচ্ছা হয়েছে, সুন্দর। আই এম প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, অলসো ম্যানেজ স্কিল ফটো এডিটিং টেকিং পার্ট। আচ্ছা সার্ভিস নিচের দিকে যায়, টেকিং পার্ট ফটো এডিটিং ফটোশপ, ফটোশপ ওকে, ধন্যবাদ ব্যবসা। হ্যাঁ সুন্দর হয়েছে, সিম্পলি অনেক সুন্দর হয়েছে। এটা কি যেটা অ্যাবাউট দিস ইন্ট্রোটা আপনি কি ইউনিক হবে, তো কারো কপি টপি মিলবে না তো আবার? জি ভাই, আমি ঠিক আমি তো এটা এভাবে দিয়েছি, আমি জানি না। মানে আপনি কারো কোনো জায়গা থেকে কপি করে নিয়ে এসেছেন কি হুবহু কারো? ভাই এটা কপি করলে কি ইউআরএল যে ইয়াটা ওইটা আছে নাকি? না না, যে যে আপনি ইন্ট্রোটা লিখছেন না, অ্যাবাউট দিস গিগের যে ইন্ট্রো ইন্ট্রোডাকশনটা, এই ইন্ট্রোটা আমার কাছে কেন যেন পরিচিত পরিচিত মনে হচ্ছে। তো আমি মানে এটা আমি ফাইবার প্রোফাইলের যে ইয়াটা আছে ওইটার ভিতরে দিছিলাম, দেন আবার এখানে ডিসপুট চাই। আচ্ছা, কারো কারো হুবহু কপি করা যাবে না, সবাইকে বলছি কারো হুবহু কপি করা যাবে না, আর নিজে লিখতে হবে, ভাষাটা নিজে লিখতে হবে, মানে শব্দগুলো। আর আমরা দেখছি এত কি শুধু ভাষাটা নেওয়ার জন্য, মনের ভাবটা নেওয়ার জন্য, কিন্তু আমরা সবাই ইউনিক করব, আমরা চেক করব টুল দিয়ে, যখন আমরা গিগ দিতে যাবো তখন সবাই কিন্তু আমরা ওই যে প্লাগারিজম চেকার দিয়ে কিন্তু চেক করে নেব, যে আপনাদের একটা লিঙ্ক দিয়ে দিয়েছিলাম কারোর সাথে মিললো কিনা, ব্যাপারটা এরকম, মিললে কিন্তু নেওয়া যাবে না। তো ওকে, থ্যাংক ইউ। আর কেউ দেখাবেন কি? জি ভাই যদি বলেন। হ্যাঁ মুস্তাকিম বিল্লা শামীম দেখান। হ্যাঁ, আই উইল ডু অ্যামাজন ইবে প্রোডাক্ট ফটো এডিট, প্রোডাক্ট ফটো এডিট ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, শ্যাডো ক্রিয়েট, শ্যাডো ক্রিয়েশন হবে, আর ক্রিয়েট হবে না শ্যাডো ক্রিয়েশন হবে। সিআরইএ টিআইওএন হবে। আচ্ছা এটার ক্যারেক্টার কত চেক করেন তো? ও
এসে কমাইতে হবে, আরো 12টা কমাতে হবে। তাহলে এটা এটা দাও দিই প্রোডাক্ট দাও দিই। প্রোডাক্টস ফটো এডিটিং ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে এটা দিলে হবে। যে করে হোক আর আরো কিওয়ার্ড কমাই দিতে হবে, আরো একটা শ্যাডো ক্রিয়েশনটা কমাই দিতে পারেন। শ্যাডো না দিলেও চলবে, যেভাবে শার্টটা নিয়ে আসতে হবে। নিচের দিকে দেখি আমরা এক্সপিরিয়েন্স চলে গেছিল। আর একবার দেখি আপনার শ্যাডোটা কেটে দেন, শ্যাডো কেটে দিলে কিওয়ার্ড কমে যাবে, সমস্যা নেই। যেভাবে হোক শার্টের নিচে ক্যারেক্টার নিয়ে আসতে হবে, শার্টের উপরে গেলে এটা পারফেক্ট হবে নাকি। কি দিয়ে দেখছেন এটা? কোন টুল দিয়ে দেখলেন এটা? তাহলে ডট হবে না, ডট কিন্তু হবে না, টাইটেলে কখনো ডট হয় না, শুধু কমা হয়। মেধা চুরি করা, বুঝতে পারছেন? কারো কপি করা দেখলাম। আচ্ছা আমি যখন দিবেন তখন চেক করে করে দেখবো যে কারো কপি করেছেন কিনা। মানে এই লিস্টটা লম্বা করেন না, যত শ্যাডো আছে এক জায়গায় দিয়ে দেবেন, তাহলে জিনিসটা ছোট হয়ে গেলে দেখতে ভালো লাগবে। সব শ্যাডোগুলো এক জায়গায় দিয়ে দেবেন।
একসাথে দিব একসাথে বলতে যে আমি দেখালাম না যে ন্যাচারাল রিয়েল র এগুলো মিরর এগুলো দিয়ে জাস্ট পরে শ্যাডো দিয়ে দিন আচ্ছা যা বুঝতে পারছি ইয়া দিয়ে স্ল্যাশ চিহ্ন দিয়ে আর যত শর্টকাটে আসলে সংক্ষেপে যত সুন্দর করে করা যায় আপনার বায়ার যাতে এসে যাতে কনফিউজিং না অবস্থায় পড়ে হ্যাঁ এবার সুন্দর হয়েছে এফএকিউ গুলো দেখি একটু হ্যাঁ সুন্দর হয়েছে এগুলো আমাদের গিগ দেওয়ার জন্য যথেষ্ট এখন গিগের ইমেজ নিয়ে আমরা সামনে কাজ করব প্রথম গিগটাই দিতে আমাদের সময় লাগবে তারপরে এত সময় আমাদের লাগবে না আটটা দরকার নাই আপনার সর্বোচ্চ পাঁচটা দিবেন তাহলে হবে চার চারটা পাঁচটা দিলে আচ্ছা তাহলে দেখে দেখে যেগুলো ভালো হয় আর যে টুলগুলো দিচ্ছে আমি মানে আপনাদের কাছে এটা আশা করবো যে যেগুলো টুলস দিচ্ছি বা যে ওয়েবসাইটগুলো দিচ্ছি এগুলো আপনারা নিজেদের কালেকশনে রেখে দিবেন প্রয়োজনে ডায়েরিতে লিখে রাখেন যে এটা কী বিষয়ের উপরে এটা লিখে রাখেন তাহলে হবে কি যে পরে আপনার কারো হেল্পও নেওয়া লাগবে না বা আপনাকে খুঁজে বেড়াতে হবে না আপনি নিজেই বুঝতে পারবেন তো তাহলে আমরা আজকের মতো এখানে ক্লাসের রীতিটা আনতে পারি অ্যাসাইনমেন্ট আগেরগুলোই সবাই যারা করেনি তারা করে কালকে অবশ্যই একটু দিয়েন আমি অ্যাসাইনমেন্ট কেমন নতুন আজকে কিছু দিলাম না